আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে, 6 বছর পুরো ডাকাইতের জন্য হেদায়াতের রাস্তা হয়ে গেছে। কাফেলার সাথে যেতে ছিল তো কাফেলাকে লুটা নিছে ডাকাইত। তো ডাকাইতের সর্দার এসে পেটে খোঁচা দিয়ে বলতেছে, বাচ্চা তোর কাছে কিছু আছে? তা তালাশ করি তো দেখলাম। তা কি আছে তোর কাছে? কমরে আম্মা 60টা সোনার আশরাফি লুকায় দিছে, 60টা আছে আমার কাছে। তো বলতেছে, বাচ্চা তুই তো মিথ্যাও বলতে পারতি, তো আমার জানা ছিল না মুসলমান মিথ্যা বলে। বলতে দেরি জাকাশের জল সব টাকা ফেরত দিয়া ছাগায় বাচ্চার কাছে তওবা করছে, আর সবাই তওবা করে ডাকাতি ছাড়া দিয়ে ওলি হয়েছে। 6 বছরের বাচ্চা বলছে, তুই মিথ্যাও তো বলতে পারতি, আমার জানা ছিল না মুসলমান মিথ্যা বলে, আমার মা কোনো দিন শিখায় নাই আমাকে মিথ্যা বলে। বাস এক বাচ্চার সত্য কথায় হেদায়ত, আমল দরকার। আজকে তো আমরা দুনিয়া হইতে চাই, এই জন্যই আমাদের কথাগুলো আপনাদের বুঝে আসবে না। আজকে সবাই চায় দুনিয়ায় সেলিব্রিটি হইতে, যুবকও চায় দুনিয়ায় ফেমাস হইতে, দুনিয়ায় সেলিব্রিটি হইতে, এক একজনে এক এক রাস্তায় কিং হইতে চায়। কিং কিং বুঝেন তো, বাদশাহ হইতে চায়, এক একজনে এই দুনিয়ায় হইতে চায়, ওই দুনিয়ায় হইতে চায় না, ওই দুনিয়া। যদি ওই দুনিয়ায় হইতে চাইতো তাহলে আমাদের কথা বুঝে আসতো, যে ওই দুনিয়ায় হইতে হইলে আমল লাগবে। কি লাগবে? কি লাগবে? আর যখন আমল হবে তখনই আল্লাহ দৃষ্টি আমার উপরে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আমার, তখনই সম্ভব হবে, হাদিস সত্য হবে। মাল্লাহুল মালুলা ফালা কুল, আল্লাহ বলে আমি তোমার তো সব, আমি তোমার তো সব, আমি তোমার তো সত্য। তখন সব আমার হবে, আমি সবার কাছে আকর্ষণের পাত্র, সবার কাছে আকর্ষণের পাত্র, সব সৃষ্টি আমার দিকে থাকবে। না এটা হাদিস কোনোদিন আসতো না, ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে, আল্লাহ এই লোকটা তোমার বন্ধু, আমরা এদের বন্ধু হইতে অনুমতি আছে? আমরাও এদের এক বন্ধু হইতে চাই, তোমার বন্ধু তো আমরাও বন্ধু হইতে চাই। তা আল্লাহ বলে, হও বন্ধু, হও, শুধু বন্ধু হলে? তো বলছে, না আল্লাহ, নেক কাজে সহযোগিতা করবো, দুনিয়ার কঠিন কাজগুলো আমরা করে দেব। আমি দু চারটা প্রমাণ দেখাই আছি। একটা তো আমাদের ফাজাইলে সাদাকাতে পাবেন, হারুন রশিদের ছেলে একজনে 10 জনের কাজ করতেছে, আর যার বাড়িতে কাজ করতেছে সে দেখতেছে নিজের চোখে, এ শুধু গাড়া লাগায় দিতেছে, ইটগুলা নিজে নিজে আইসা লাগতেছে। আপনি বলবেন তো এটা বহু দূরের কাহিনী, তো কাছের কাহিনী দেখায়। আমাদের থানবি রহমতুল্লাহ 1300 কিতাব রয়েছে, কত 63 বছর বয়সে মারা গেছে, কত কত 1300 কিতাব লেখছে, 63 বছর বয়সে মারা গেছে। এরকমও কিতাব আছে ওনার ফতুয়া এমদা দিয়া, শুধু এক ফতুয়ার কিতাব ওই 13 বলিয়ন। কোরআনের তফসির আছে আরবিতে, ওটা 6 বলিয়ন, উর্দুতে আছে ওটা আরো 5 বলিয়ন, ছোট থেকে নিয়ে বড় বড় বলিয়নের কিতাব আছে। আপনি সবগুলার যদি পৃষ্ঠা করার সুযোগ পায় তাহলে আপনি নিজেই মাথায় হাত দিয়ে বলবেন যে এই ব্যক্তি 63 বছর বয়সে, 15 বছর তো গেছে গা বাচ্চানে, কি বাচ্চানে বোঝেন, 15 বছর তো গেছে গা লুঙ্গি মাথায় বাঁধতে বাঁধতে, ঠিক না, বালে হয় নাই, প্রাপ্ত বয়স্ক হয় নাই, 63 থেকে যদি এটা বাদ দিই তো আর কতটুকু থাকে? এ তো রাত্রেও ঘুমাইছেন, ঠিক না? হ্যাঁ, আবার বউ একটাও ছিল না, ওই স্ত্রী দুটা ছিল থানবী রহমতুল্লাহ, কয়টা? আমরা তো একটা নিয়ে চুল পাকায় আলাইছি, ঠিক না? কি খালি পাকাই নাই, কতজনে যে রশি খুঁজে গলায় লাগানে লাগে, কতজনে রশি খুঁজে গলায় লাগানে জন্য, একটা স্ত্রীও ছিল দুইটা, হ্যাঁ,
মাদ্রাসাও পড়াইতেন, আবার পীর মুরিদিও করতেন। আমাদের হাফেজ জহুরুল থানভী রহমতুল্লাহের খলিফা, এরকম বাংলাদেশে দশজন খানিক আছে, সবই করছেন, কিন্তু 1300 কিতাব লেখছেন। কেমনে লেখছেন আপনাদের বুঝে আসবে না, আমার বুঝে চলে আসছে। আমার বুঝে এটাই আসছে যে আল্লাহর কথাই সত্য। শুধু বন্ধুত্ব করবে তা না, বন্ধুত্ব করবো না, নেক কাজে সহযোগিতা করবো, কঠিন কাজগুলো আমরা করে দিব। উনি কলম ধরছেন, ফেরেশতা লেখছেন, লিখতে লিখতে 1300 কিতাব কয়েকদিনে কমপ্লিট হচ্ছে। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ এর এক কিতাব 36 বলিয়া, ভাই কিতাব এক কিতাবই 36 বলিয়া, মজমাউল ফতোয়া 36 বলিয়া, এই মোটা মোটা এক এক বলিয়ামে 250 নিচে পৃষ্ঠা নেয়। উনিও 63 বছর বাচ্চা, এরকম শত। ফেরেশতারা বলে আমরা শুধু বন্ধু হব না, নেক কাজে সহযোগিতা করব। হ্যাঁ, আপনি বলেন গরির অ্যালার্ম দিয়ে গুণ ভাঙবে না, আর আরেকজনের ঘুমই হয় না, আরেকজনের 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 না না, আপনি বলবেন অসুস্থ, না 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 অসুস্থ না, বিছানায় গেছে, এপাশ ওপাশ শুরু হয়ে গেছে, মনের ভিতরে ধাক্কা লেগে গেছে, মালিক ঘুমায় না, তুই ঘুমাস কি করে, কে ঘুমায় না, কে ঘুমায় না, মালিক কি ঘুমায় নাকি? মানে কোরআন কেন বলবে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মালিক ঘুমায় না, তুই ঘুমাস কি করে, ওইটা বিছানায় মুসল্লায় দাঁড়াইছে, চোখের পানি ছাড়তেছে আর বলতেছে সবকো সোনে মে মজা, সবকো খানে মে মজা, মুঝে রোনে মে মজা। তো আল্লাহ যার দিকে তাকাবেন শুধু রহমত দিবেন না, ভিজাবেন না, গোসল করায় দেবেন একবারে গোসল। আল্লাহ রসুল যার দিকে তাকাবেন, আল্লাহ রসুল যার দিকে তাকাবেন, তার শুধু শুধু ভিজবে না, আমি তো মনে করি গোসল হয়ে যাবে গোসল। এই জন্য ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কারো হাত আগে বাড়ে না। মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত আমল না আসে ততক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টি তার উপরে পড়ে। সারা দুনিয়া করতে পারে, এটা আমি মানি, সারা দুনিয়ার দৃষ্টি তার উপরে লেগে থাকতে পারে, কিন্তু বাট আল্লাহ লাগবে না, আল্লাহ রসুলের লাগবে। হ্যাঁ, আমলওয়ালা যখন হবে, তখন আমলওয়ালা যখন হবে, তখন আল্লাহ চাইলে জেলা যখন দৃষ্টিও পড়বে আর আল্লাহ রসুলের দৃষ্টিও পড়বে। আবার মাঝে মাঝে এমনও হবে যে আমল কোনো কারণে ছুটা গেলে আয়সা জিজ্ঞাসাও করবে এই আমলটা করলা না কেন, দুই তিন দিন তো এতদিন তো পাইতেছি না, এখন দুই তিন দিন বন্ধ কেন, এটাও আয়সা জিজ্ঞাসা করবে, এটাও আয়সা কি করবে জিজ্ঞাসা করবে, এটাও জিজ্ঞাসা করবে। চলেন সত্য কাহিনী শুনাই দিই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ইতিহাস করলে দেখবেন উনি কত বড় রাজা ছিলেন, আমাদের ভারতবর্ষ ওনার পায়ের নিচে ছিল, এই ভারতবর্ষ সুলতান মাহমুদ গজনবীর পায়ের নিচে ছিল, 16 বারের পরে 17 বারের সময় উনি ভারত বিশ্বকে উনি স্বাধীন করেন, এটারও রাজা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। তো এক তালেব এলেন, লম্বা কাহিনীকে শর্ট করতেছি, কিতাব পড়ার জন্য ওর কাছে রাত্রে বাতি ছিল না, দিনের বেলা তো পড়তেন, বাড়িতে তেল ছিল না, রাত্রে কিতাব পড়ার কোনো সুযোগ ছিল না। একদিন খুব কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তুই এত কাঁদিস কেন, এত কাঁদলি কেন, বসে আর রসুল আল্লাহ কিতাব পড়ার জন্য ঘরে কোনো বাতির ব্যবস্থা, সারাদিন তো পড়তে পারি রাত্রে পড়তে পারি না, এই দুঃখে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। তো বসে যা কালকে সুলতান মাহমুদকে যা বলবি তোর জন্য যেন বাতির ব্যবস্থা করে। তো বসে ইয়া রসুল আল্লাহ সুলতান মাহমুদ কোথায় আর আমি কোথায়, সে আমার কথা মানবে তো মানবে কি করে, কোথায় সুলতান মাহমুদ কোথায় আমি, কি বলেন কোথায় রাজরানী কোথায় চাকরানী, ঠিক না, কি আসেনা একটা প্রবাদ দেখো, কোথায় রাজরানী কোথায় চাকরানী,
আরেকটা বললে তো বুঝবেন না, এটা ঢাকায় শব্দ না, এটা গ্রাম্য শব্দ, এই জন্য এটা আর বললাম না। তো আমার কথা মানবে কি করে? তো বলছে তোমার কথা যদি বিশ্বাস না করে তো তুমি বলো যে সুলতান আল্লাহ রসুল এটাও বলছে, আপনি প্রতি রাত্রে আল্লাহ রসুলের কাছে কিছু হাদিয়া পাঠাইতেন, সেটা হলো প্রতি রাত্রে আপনি 5000 বার আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়তেন, আজকে সপ্তাহ ভর আপনি আল্লাহ রসুলের কাছে ওই দুরুদ পড়েন না, ওই হাদিয়া পাঠান না, এটাও আল্লাহ রসুল বলছে। তো জয়া বাদশার কাছে বলছে যে আল্লাহ রসুল বলছে আমার জন্য রাত্রে বাস্তি ব্যবস্থা করতে। তো বলে আল্লাহ রসুল সে বলছে এটার প্রমাণ কি? ঠিক যেটা বাচ্চা প্রশ্ন করছে ওটাই বাচ্চা বলতেছে, তুমি যে আল্লাহ রসুল বলছে এটার প্রমাণটা কি? যে আল্লাহ রসুল বলছে, বলছে প্রমাণ চান তাইলে শোনা দিই, আল্লাহ রসুল এটাও বলছে আপনি প্রতিদিন আল্লাহ রসুলের কাছে হাদিয়া পাঠাইতেন, আজকে সপ্তাহখানিক হয়ে গেছে হাদিয়া পাঠান না, সেটা হলো প্রতি রাত্রে 5000 বার দুরূদ শরীফ পড়তেন, আজকে সপ্তাহ ভর আপনি পড়েন না। তো বাদশার চোখের পানি বাহির হয়ে বলছে আমার এই ব্যাধের খবর তো আমার স্ত্রীও জানত না, আমি মাইনা নিলাম যে আল্লাহ রসুল তোমাকে পাঠিয়েছে। যেটা বুঝাইতেছিলাম, আমল যখন জীবনে হয় তখন আল্লাহরও দৃষ্টি পড়ে, আল্লাহর রসুলেরও দৃষ্টি পড়ে। আল্লাহর দৃষ্টি যখন পড়ে, যেমন ফুল ফুটলে আমাদের দৃষ্টি পড়ে, হাত বাড়ে কি কাটার খোঁচা খায়া হইলো ফুলটাকে উঠাইতে চাই। যদিও আমাদের কথা না, বুঝানোর জন্য বলতেছি, দুনিয়াতে এমন মানুষও তো আছে যে ফুল ছাড়া পূজাই হয় না, ঠিক না? ওকে কাটার খোঁচা খায়া হইলো ফুল নিতে হবে, ঠিক না? কিন্তু ফুটন্ত পূজন্ত না, পূজন্ত বোঝেন, যেটা ফোটে না ওটা না ফুটন। মানুষের জীবনে যখন আমল আসে, ফুল ফুটলে যেরকম সবার দৃষ্টিতে আকর্ষিত হয়, সবার হাত বাড়ে, মানুষের জীবনে যখন আমল আসে তো আল্লাহ তার দিকে তাকান, আল্লাহ রসুল তার দিকে তাকান, আর আল্লাহ যার দিকে তাকান শুধু তাকানোই শেষ হয় না, শুধু তাকানোই হয় না, শুধু তাকে ভিজানোই হয় না, বরং আল্লাহ এই রহমতের দৃষ্টিতে তার গোছল হয়, আল্লাহর রসুলেরও হয়ে গেল, আল্লাহর রসুলও দৃষ্টি দেন, তাকান আল্লাহ রসুল তাক, শুধু তাকান না, শুধু তাকান না, যখন জিন্দগিতে আমল হওয়ার মতো হয় রাগ হয়ে যাবেন, বলবো হাত উঠাইতে বলবো না, কিন্তু বলবো অবশ্যই এই বিশাল মজমার ভিতরে কয়জন হবে যা আজ পর্যন্ত আল্লাহ রসুলকে একবার স্বপ্ন দেখছে, কোন যুবক হাত উঠাইতে পারবে বা কোন দাড়ি পাকালেই আমরা হাত উঠাইতে পারব? বাবার বিষয় কি? 60 বছর হয়ে গেল জীবনে, আজ পর্যন্ত আল্লাহ রসুলকে একবারও দেখলাম না। ভাবলে কিন্তু চিৎকার আসার কথা, বড় আফসোস করার কথা, মাথা দেওয়ালে ভাঙার কথা, যে কি মুসলমান হলাম, কি উন্মত হলাম, বাস্তবে তো দেখতে চাইলাম না, স্বপ্নে দেখতে চাইলাম তাও দেখতে পারলাম না, তাইলে বুঝে গেল আমি সম্পর্কের থেকে কত দূরে। কিছু লোক তো এমনও আছে যে ডেলি দেখে, ডেলি ডেলি না দেখে সপ্তাহে দেখে, সপ্তাহে না দেখে মাসে দেখে, মাসে না দেখে বৎসরে দেখে, জীবনে তো বহুবার দেখে। এটা এটার অর্থটা কি? সে দেখে নাই, আয়েশা দেখা দিছে তাই দেখছে, আয়েশা দেখা দিছে তাই ঘোমটার থেকে ঘোমটা চেহারার থেকে ঘোমটা সরাইছে তাই দেখছে, ঘোমটা না সরাইয়ে দেখে, চাদর সরাইয়া দিছে মুখের তাই দেখছি, হেলে দেখতাম না। আপনি বলবেন রসুল কত তো দেখলাম আল্লাহ, দুনিয়াতে বহু মানুষ আছে আল্লাহকে দেখছে, মেরে কিতাবে কোথেকে আসলো? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ 100 বার দেখছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 100 বার দেখছে,
বাংলাদেশের একজন মহাদ্দেশ মুফাসসির ছিলেন, উনার নামই মুফাসসির সাহেব বুঝুর বিবাড়িয়া বাদুঘরের, আপনার বাড়ি বিবাড়িয়া বাদুঘরে মুফাসসির সাহেব বুঝুর, ওনার জীবনী তো আছে, ওনার ছেলেরা এখন নাই নাতিরা আছে, হ্যাঁ সিরাজি সব তো মারাই গেছে, জানি না ছেলেরা আছে কিনা, কিন্তু ছেলের ঘরে নাতিরা আছে, এদের কাছে জিজ্ঞেস করে মুফাসসির সাহেব বুঝুরও বহুতবার আল্লাহ পেয়েছে, দেখছেন না এসে দেখা দিছেন, হ্যাঁ হ্যাঁ হায় 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 আইসা দেখা দিছেন, আমার জন্য এত দৌড়াইতেছ, এত খাটতেছ, এত ক্লান্ত হইতেছ, এত মাথার ঘর পায়ে ঝড়াইতেছ, এত কষ্ট দুঃখ সইতেছ, দেখা যদি না দেই তাহলে কেমন হয়, এই জন্য চলেই আসলাম একটু দেখা নেও আমি কেমন। রসুল এরকম আইসা দেখা দেয়, দেখা দেয়, কিন্তু কখন হবে, যখন আমি ফুটবো, যখন আমি, যখন আমি ফুটবো, ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কারো দৃষ্টি গোচর হয় না, ফুল যতক্ষণ না ফোটে কার হাত তার দিকে বাড়ে না, মানুষের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসে, আমল না আসে সেও আল্লাহ রহমতের দৃষ্টি গোচর হয় না, আল্লাহ রসুলের হয় না, আল্লাহ তার দিকে তাকান না, আল্লাহ রসুল তার দিকে তাকান না, আর যখন আমল চলে আসে জিন্দগিতে তখন আল্লাহ তাকান, তখন আল্লাহ 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 রসুল তাকান, শুধু তাকায় না, আয়েশা মাঝে মাঝে দেখাও দেয়, মাঝে মাঝে দেখাও দেয়, দেখাও দেয়, বলবেন দুনিয়ার হাতের করে গোনা কয়েকজন মানুষই তো আল্লাহকে দেখছে, কিন্তু রসুলকে তো অগণিত মানুষ দেখছে, তা আমি বলবো রসুলকে দেখাই আল্লাহকে দেখাও হয়ে গেছে, বলবেন এটা আবার কোথেকে বানায় বললেন, না আল্লাহই তো কোরআনে বলছেন মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে, তো আমার বন্ধুকে দেখলেই আমাকে দেখা হয়ে যাবে, কুরআনও তো বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীন কুল্লি, আল্লাহ বলে আমি আল্লাহ কে চিনতে চাও তাহলে আমার বন্ধুকে দেখো, আমার বন্ধুকে চিনলে আমাকেও চিনবে, বন্ধুও দেখা দিতে আসছে নিজের কথায় না, নিজের নিজের ইচ্ছায় না, নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায়, এটাও কোরআন বলে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহী ইউহা, বন্ধু কিছুই নিজের ইচ্ছায় করেন না, আমি বলে আসছি বন্ধু, আমি দেখা দেওয়াটা তো সাধারণ বিষয় না, আর সবার জন্য না, যেন আপনি দেখা করে আসেন, আমার দেখা আপনার দেখা আমার দেখা হয়ে যাবে, আল্লাহর রসূলকে যে দেখলো তার ভাগ্য খুললো, সে হয়তো এখন আল্লাহকে দেখে না কিন্তু জান্নাতের দরজায় দেখবে এতে কোনো সন্দেহ নেই, কারণ এই উম্মতকে তো আল্লাহ জান্নাতের গেটে ইস্তিকবাল করবে, এই উম্মতকে, এই উম্মত আল্লাহ রসূল ওয়াসতাকবিরুনি উম্মতি রব্বি, রব আমাকে জান্নাতে, আমাকে আমার উম্মতকে জান্নাতের গেটে ইস্তিকবাল করবে, স্বাগত জানাবে, আমরা সবচেয়ে বড় নেয়ামত আগে দেখব, জান্নাতের নেয়ামত পরে দেখব, অন্য উম্মত জান্নাতের নেয়ামত আগে দেখবে, সবচেয়ে বড় নেয়ামত পরে দেখবে, আল্লাহর দিদার সবচেয়ে বড় নেয়ামত জান্নাতের, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই, ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আমরা এটা ঢুকার সময় গেটেই দেখব, গেটেই পাব, এই জন্য যেটা বুঝাইতেছিলাম আমল, আমল ছাড়া জিন্দেগি, ফুল যেরকম ফোটে না, আকর্ষণের পাত্র হয় না, দৃষ্টি গোচর হয় না, হাত কালো বাড়ে না, আমাদের জীবনও যতক্ষণ কিন্তু আমল না আসে আল্লাহর দৃষ্টি আমাদের উপরে, আল্লাহ রসুলের দৃষ্টি পড়বে না, আল্লাহর কাছে প্রিয় হব না, আল্লাহ রসুলের কাছে প্রিয়, হ্যাঁ আপনি দুনিয়ার কাছে হইতে পারবেন এটা আমি মানি, আমি এটা অস্বীকার করবো, আমি এটা স্বীকার করি, একবার না শতবার করি, সারা দুনিয়ায় সেলিব্রিটি হইতে পারে, বড় দামি হইতে পারে,
বড় আকর্ষণের পাত্র হতে পারে, আপনার নামে বহুত কিছু হতে পারে, কিন্তু এটা শুধু এই দুনিয়ার জীবনটা, 60-70 বছরের জীবন। এই দুনিয়ার পরিধির ভিতরে এর বাহিরে আপনার কিচ্ছু পাবে না। কোরআন এটাই বলে, তামাত্তাউ কালিলান, যত বড় সেলিব্রিটি হইতে মঞ্চায় হতে পারো, দুনিয়ায় যত বড় আকর্ষণের পাত্র হইতে চাও হতে পারো, দুনিয়ায় যত বড় উপরে উঠতে চাও উঠতে পারো, তামাত্তাউ কালিলান, এটা সামান্য সময়, কিন্তু তারপরে কি, মৃত্যু আসতে দেরি, তোমাকে মজরিমদের আসামিদের কাঠগড়ায় দাঁড় করাইতে দেরি। কোরআন এটাই বুঝিয়েছে, দুনিয়ায় তোমার কোনো লাভ হবে না, দুনিয়ায় পাবে তুমি কিন্তু ব্যবসা লাভজনক হবে না। এটার নাম ব্যবসা বলে, যেটাকে আল্লাহ ব্যবসা বলেন, তাহলে কোরআন কেন বলতো হাল আদুল্লুকুম আলা কিতাব, তোমাদেরকে ব্যবসা দেখাবো। আবার কোরআন এটাও বলছে ফামা রাবি হাত্তি জাহারাত, তুমি যেই ব্যবসা করতেছো এটা লাভজনক, যদিও তুমি দেখতেছো বান্ডেল আর বান্ডেল, যদিও তুমি দেখতেছো ব্যাংকের ডাইরেক্টর আর ডাইরেক্টর, কিন্তু এই ব্যবসা লাভজনক না, এই ব্যবসা লাভজনক না। আমি প্রমাণ দিতে পারি আপনাদের কাছে এই ব্যবসা কি লাভজনক, যেই ব্যবসায় কি লাভজনক, এই ব্যবসা যে নিজে চিৎকার দিয়া বলে, নাম বলবো না, 2020-এর নাকি, যে চিৎকার দিয়া বলে যে আমার সমস্ত সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস দিতে, এটা আবার কি ব্যবসা, এটা কতটুকু লাভজনক ব্যবসা যে এক শ্বাস প্রশ্বাসের বিনিময়ে সব লেখা দিতেছে, স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের জন্য। যাক, আলোচ্য বিষয় এটা আমার, আমি যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক আজকের মজমার বুঝে আসে, যদি বুঝে আসে তাহলে লাভবান, আর না হইলে জীবন কেটে যাবে, যুবকের যৌবন ভৈরা বৃদ্ধ হবে, আর বৃদ্ধ একদিন সীমানাকে অতিক্রম করে কবরে পৌঁছে, এটাই সত্য। বাচ্চা একদিন যুবক হবে, যুবক একদিন যৌবনের সীমানা অতিক্রম করে বৃদ্ধ হবে, বৃদ্ধ একদিন দুনিয়ার সীমানাকে ক্রস করবে, আর কবরে যে এক বছর, আখেরাতে যে এক বছর, এটাই সত্য। এর জন্য যেটা বুঝাইতেছিলাম যে আমলই একমাত্র যেটার দ্বারা আল্লাহ দৃষ্টিতে আমরা আকর্ষিত, আল্লাহ আমাদের দিকে দৃষ্টি, আল্লাহ রাসূল আমাদের দিকে দৃষ্টি। বারবার এই কথাটা এই জন্যই বুঝিয়ে দিস যে আরেকটা জিনিস বুঝানোর জন্য, এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে হয়তো কথা দিলে কাঁদবে। আর সত্য এটাই, মানুষের স্বভাবই এটা, যেটা দিলে গাঁথে। হ্যাঁ, বলে না নারীর টান, নারের টান, বুঝেন, ঈদের সময় টান লাগে না, তখন আর কিচ্ছু বোঝে না, লজ ডুববো না চলবো এটা বোঝে না, তা দাঁড়ায় দেখে বললো বাড়িতে যাবো, না মনে গাথা বাড়ি, মনে গাথা বাড়ি, বাড়িওয়ালারও বলতে পারবো বাড়ির টান এতটুকুই ছিল যে দাঁড়ায় আসতে যায় জানটাও দেওয়া দেবে, ঠিক না? হ্যাঁ, দিলে গাথলে সব কিছু সহজ হবে। এই জন্য খুব ধ্যানের সাথে শুনতে হবে যেটা বুঝাইতে চাইছি, আমল এই জন্যই বলতেছি, আমল ছাড়া আমি আকর্ষণের পাত্র হব না। কার কাছে? আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র। আর যে আল্লাহ রসুলের আকর্ষণের পাত্র হয়, কথা লম্বা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, এতটুকুই আকর্ষণের পাত্র হবে যে আল্লাহ বলে আমিও তোর সমত, আমিও তোমার পুরা সৃষ্টি, আমিও তোমার পুরা সৃষ্টি, তোমার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ওই হাদিসের তর্জমা এটা যে আমিও তোমার সত্য। তখন আর আল্লাহ বয়স দেখবে না, বৃদ্ধ দেখবে না, যুবকও দেখবে না। যুবকও যদি এরকম হয়,
তো যুবক অবস্থায় আর এতটুকু পাবে, যুবক অবস্থায়, যৌবন অবস্থায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের বয়স মাত্র 18, কত কত 18 বছর বয়স মাত্র। রাত্রে তাহাজ্জুদ করতেছিলেন, উস্তাদ ঘুমাইতেছিলেন, আল্লাহ রাসূল উস্তাদের কাছে এসে বলতেছে, তোমাকে তো পাগড়ি আগেই পড়ায় দিছি, তোমার পাগড়িটা বাইজিদকে পড়ায় দাও। বাইজিদ পলি হয়ে গেছে, কামেল হয়ে গেছে, আর কালকে থেকে যায় বলো কাজ শুরু করবো। বয়স কত? কত? 18। উস্তাদ ঘুমের থেকে উঠছে তো দেখতেছে বাইজিদ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কানতেছে। নামাজ যখন শেষ করছে বলছে, বেটা আর কানতে হবে না, সুসংবাদ চলে আসছে। বলছে, উস্তাদ জি কি হয়েছে? বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটু আগে আসছে, বলছে তোমাকে আমার পাগড়ি তোমার মাথায় পরাইয়া দিতে, আর কাল থেকে কাজ শুরু করবে। সনদ আমার থেকে দেওয়ার দরকার নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ তোমাকে দেয়া গেছে, তোমাকে আল্লাহ কবুল করে গেছে। বয়স কত? বয়স কত? বয়স কত? 18 বছর। রাবেয়া দুনিয়ার থেকে চলে গেছে কয়েক হাজার বছর নিয়ে, রাবেয়া এখনো জীবিত, সবার মুখে মুখে, ঠিক না? মারা গেছে 33 বছর বয়সে। কত? আমাদের সমাজে তো বহু 33 বছর মেয়ে আছে, বিয়ে হয়, ঠিক না? নাই বহু আছে, অথচ রাবেয়া 33 বছর বয়সে, এখনো হাজার বছর আগের রাবেয়া এখনো আমাদের মুখে মুখে, 33 বছর বয়স। 33 বছর কত? 33 বছর বয়স মেয়ে। এরকম দুইটা দেখাই না, দুই সোনা দুই হাজারও দেখানো। বয়স কতটুকু এটা বিষয়, বয়স কতটুকু এটা বিষয়, বয়স কতটুকু এটা বিষয়, বিষয়টা হলো যতটুকুই বয়স হোক এটা আমল দ্বারা সুসজ্জিত করে, এটা হলো বিষয়। আমল দ্বারা যখন সুসজ্জিত হবে তখন অল্প বয়সের বাচ্চাও, অল্প বয়সের বাচ্চা, অল্প বয়সের বাচ্চা, বেশি দূরে যেতে হবে না। চিটাংয়ের ম্যাখল এখনো বহু দূরে না, হাটহাজারি যাবেন, ওইখান থেকে রাঙ্গামাটি রোডে যাবেন, এই দুয়েক স্টেশন গেলেই ম্যাখল স্টেশন। ম্যাখল মাদ্রাসাকে জিজ্ঞাসা করেন, আমাদের ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলের ছেলে ছিলেন, অল্প বয়সের ছেলে, অল্প বয়সে, ছোটবেলার থেকেই সবাই বলতো অ্যাবনর্মাল, কিন্তু আসলে সে অ্যাবনর্মাল ছিল না, মজবুত ছিল, জন্মকাল থেকেই সে আল্লাহওয়ালা ছিল। এর বহুত কাহিনী এখনো মানুষের মুখে মুখে আছে, যাদের সাথে ঘটছে ওরা পর্যন্ত এখনো জীবিত, যেটা মুখ দিয়ে বাহির করছে উঠে লুকায় নিয়ে যাইতেছে, কলা বলছে মাথায় কি পালে কলা, তা পাকা নাই একটা দেনা, ওগুলো তো কাঁচা কাঁচা, বাড়িতে যা দেখছে সব কাঁচা, সব কি হ্যাঁ, মিথ্যাকে সত্য বানায় দিছে আল্লাহ, কি মিথ্যাকে কি কি বানায় দিছে, সত্য বানায় দিছে, হ্যাঁ মিথ্যাকে সত্য বানায় দিছে আল্লাহ, ওর কাছে এটা মিথ্যা ছিল, ঠিক না? কি ছিল পাকা, কি বলছে আল্লাহ সত্য বানায় দিছে, মিথ্যা কেন রাখবো, তুই কাঁচা বলছ যা কাঁচা, এই সবটা বয়া থাক তারপরে পাক। হাজার হাজার যে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, চিন্তাশীল মানুষের দুটা জিনিস ভাবা উচিত, আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, এই 60-70 বছর জীবনের জন্য কতটুকু করলাম, আর চিরজীবনের জন্য কতটুকু করলাম। রব্বে কাবার কসম, এখানে ভিক্ষা করে জীবন কাটানো যায়, ওইখানে ভিক্ষা করে কাটানো যাবে না। এই জন্যই তো কোরআন আমাদেরকে বুঝায়, না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতেন, নাহলে আপনি কি মনে করেন 5 বেলা আল্লাহ ডাকে আর আমরা সবাই কাঠ তেরা করা যার মধ্যে যেদিক মনে যায় চলে যাই,
কি রাত হয়ে গেলে? গার সিরা চার যেদিকে মনে চায় চলে আসে, পাঁচ বেলা কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ কে? এক ফোঁটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিচ্ছে। জান পানি নিয়ে পর্যালোচনা করেন, দেখেন বিজ্ঞানী পানি নিয়ে কি বলে, ওই পানির থেকে আপনার আমার অস্তিত্ব। যে আল্লাহ অস্তিত্ব দিছে, যে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে নিশ্চয় জগৎ থেকে বাকি করে আমাকে স্বয়ং সম্পূর্ণ করছে। মার পেটের থেকে যখন আসছিলাম তো আমার মতো অসহায় দুনিয়াতে কোন সৃষ্টি ছিল না, মানুষের চেয়ে অসহায় কোন সৃষ্টি জমিনে পা রাখে না, রাখেও না, রাখবো না। আমরা সর্বদিকে অসহায় ছিল, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছে, 24 ঘন্টা সুরক্ষিত করেন। হায় হায়, 24 ঘন্টা 550 লিটার অক্সিজেন নেই, আজ পর্যন্ত একবারও বিল আসে নাই, মৌত পর্যন্ত আসবে না। বিনা পয়সায় ডেলি 550 লিটার অক্সিজেন। আপনার নাকের সামনে একটা মেশিন লাগানো আছে, আপনি জানেন না, যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা দূষিতটাকে ছাড়ি, বাহির হয় ভিতর থেকে দূষিত, আবার যখন নেই তখন পিউরটা নেই। ছাড়ান দেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু জানেন? এটাকে আপনাদের বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড, হাফ সেকেন্ডের অর্ধে, হাফ সেকেন্ডের থেকেও কম। এখানে কুদরতি মেশিন লাগানো আছে, যেটা আমি ছাড়ছি প্রয়োজন যেটা ওটাকে সরা দেয়, আর যেটা প্রয়োজন না ওটাকে রিফাইন করার সাথে সাথে, আমাকে পিউর করার সাথে সাথে সাপ্লাই দেয়। যদি মেশিন দিয়ে সাপ্লাই পিউর করতে হতো, আপনি বলবেন আমরা তো বইতে পড়ি গাছ আমাদেরটা পিউর করে দেয়, ঠিক না? আমাকে বুঝাইতে হবে না, আমি যুক্তি তর্কতে যেতে চাই না, কিন্তু আমি ভালো মতো বুঝি সহজ কথা, এটা কুদরত এটাকে রিফাইন করে আবার আমাকে টানতে দেয়। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে গাছ এটাকে নিবি বা কি করে, আর পিউরটা আমাকে দিবি বা কি করে? আমি কি সারাদিন গাছের ডালে উঠে বসে থাকি নাকি না নিচে বসে ঘুমাইতে থাকি? আমাকে চিনাইতে হবে না, আমি সারা মরুভূমি 3-3 বার দেখছি, দুনিয়ার সারা মরুভূমি আমার চেয়ে বেশি কেউ বাংলাদেশে দেখে নাই, আমি 3-3 বার সারা মরুভূমি দেখছি। আমি জানি মরুভূমিতে কত লোক বাস করে, আমি জানি আমি এই মাথা থেকে ওই মাথায় কত কিলোমিটার অতিক্রম করছি, আমি জানি। সেখানে কোনো গাছপালা নেই, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়, আর মরুভূমির মানুষগুলা সবসময় মুখ বাঁধা রাখে, কেন সবসময় এখানে ধুলা উঠতে থাকে, সেই জন্য ওদের সিস্টেমই হলো ওদের সবসময় মুখের ভিতরে একটা রুমাল সাটানো থাকে, আটানো থাকে, এবং পেঁচানো থাকে, নাইলে মরুভূমির ভিতরে যে কোনো মুহূর্তে ধুলি ঝড় উঠতে পারে, আর ধুলি ঝড় যখন উঠবে আর যদি এটা বাধা না থাকে তাহলে ধুলা নাক মুখ দিয়ে ঢুইটা কমাট খায় আমরা, এই জন্য সবসময় এটা বাধা থাকে। কখন আসবে কোনো সিগনাল দিয়ে আসবে না। আমি নিজেও একদিন 7 দিন ওইখানে অবরুদ্ধ ছিলাম, 7 দিনে 1 হাত ধরে কিছু দেখা যায় না, 7 দিন পরে ক্লিয়ার। আমি দেখা বলতেছি কোনো মিডিয়া সিরিয়া কিতাব পড়া, আবু আমাকে দুনিয়া ঘুরাইছেন অনেক, বেঁচা থাকলে আরো ঘুরার শখ আছে, আবার দেখতে চাই আল্লাহ কি বানাইছে দুনিয়ার ভিতরে। সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, দেখতে চাই আমরা দুনিয়ার ভিতরে কি ভাড়া ছড়ায় আছে, ইচ্ছা আমার, এই জন্য আমি কুয়া বলতেছি। মেরে দোস্ত, আল্লাহ বাধ্য করতে চান না, যদি চাইতেন তাহলে 5 বেলা আপনাকে আল্লাহ ডাকবে, যে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত, বিনা পয়সায় অক্সিজেন সাপ্লাই দেয়, হাজারো জিনিস 24 ঘন্টায় দেয়, কয়টা আমি বলবো আপনাকে, দেখাইলে আমি শরীরের ভিতর থেকে দেখাইতে পারি, দেখাইতে পারি আপনাকে, তাক লাগাই দিতে পারি, আল্লাহ কি কি একটা শরীরের ভিতর দিয়েছে, আল্লাহ বিনা পয়সায় সব সার্ভিস দিয়েছে, বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, একটা পয়সা নেন না, ওই আল্লাহ ডাকবে। আর জায়নামাজের দিকে আপনি দৌড়াবেন না, মসজিদ মসজিদে আসবেন না, মা বোনরা জায়নামাজে যাবে না, যুবক মসজিদের দিকে দৌড়াবে না, দোকানদার দোকানে যায় না, আমার পিছাবে না, অফিস ওয়ালা অফিসে দাঁড়াবে না, কোর্ট ওয়ালা কোর্টে দাঁড়াবে না,
সবাই বিমুখ হয়ে থাকবে, কোনোদিন সম্ভব ছিল না। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকেই যায় নেটের থেকে, সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, যার অ্যান্ড্রয়েড সেট, যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তার কাছে ইন্টারনেট সংযোগ আছে, বেশি খরচ হবে না, 20-30 MB খরচ হতে পারে, 1 GB না, 20-30 MB খরচ হবে। একটা 99 নাম অর্থ সহ নামায়া, নেটের থেকে নামায়া, একটু মনোযোগ দিয়ে পড়া দেখেন যে 99টা পদ কি কি পদ, কি কি পদের মালিক আল্লাহ। তো শুধু আল্লাহ না, আল্লাহর এক একটা পদ আছে পদ। দুনিয়ার সামান্য পদের মালিক যদি তাপড় দেখায় মাটি ফাটাইতে পারে তাহলে আল্লাহ তো আপনি ঘুরে চলে যাবেন, আল্লাহ বাধ্য করতে চায় না। নাহলে 99 নামের অর্থ দেখে না, বাড়িতে যা দেখেন 99টা পদের মালিক আল্লাহ, যার একটা পদের কোন সীমা রেখা নেই, শুরু থেকে শেষ থেকে দুনিয়ার কারো বলার ক্ষমতা নেই, কারো নাই, সত্য এটাই। আপনি মানে না মানে, আল্লাহ তো শুধু আল্লাহ না, 99টা পদের মালিক আল্লাহ, আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিস, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফ্ফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলীমুল ক্বাবিদুর বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীকুল কাবীরুল হাফীযুল মুকীতুল হাসীবুল জলীলুল করীমুর রকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বালিকুশ শাহীদুল হাক্কুল ওয়াকীলুল কবীতুল মতীনুল ওয়ালীদুল হামীদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহকি আল মুমীত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল ক্বাদির আল মুক্তাদির আল মুতাদদিম আল মুআখখির আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাদর التواب المنتقم الأفو الروح مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والطريق والمبني المعني الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلال إيران وكل بادر مالك شاب وكر بن الله فرداد بيار عشبنا اتقلو دين কিন্তু কুরবান জাম আল্লাহর উপরে, আল্লাহর উপরে কুরবান জাম, হায় উৎসর্গ হওয়া উচিত আমাদের আল্লাহর জন্য। আল্লাহ অপেক্ষা করতে থাকে, আল্লাহ অপেক্ষা করতে থাকে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারা হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, আল্লাহ সারা দিন হাত প্রসারিত অপেক্ষা করতে থাকে যে রাত্রে নাফরমান দিনের বেলা আমার হাতে হাত দেয় কিনা, আবার রাত্রে হাত প্রসারিত করেন একটা সময় পর্যন্ত, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআল নাহার, রাত্রে একটা সময় পর্যন্ত হাত প্রসারিত করেন, হাতে হাত দেন কিনা, যখন না দেয় তখন নিজে নাইমা চলে আসেন প্রথম আকাশে, এখন আর হাত প্রসারিত করেন না, ডাকতে থাকেন আলবিল মুস্তাফি ফা আকবির আলা, ডাকতে থাকে এক একজনের নাম নিয়া, কে আছিস, মাফ চাবি আমি চলে আসছি মাফ কর, আসেন ভাবি ভাবি কালকের জন্য কি পরিস্থিতি, দুনিয়ার জন্য কতটুকু করলাম, কালকের জন্য কতটুকু করলাম, একটু ভাবি। এখন যদি ভাবতে পারি অ্যান্সার আসবে, আমরা এটা একদিন ভাববো, অবশ্যই ভাববো, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই, ভাববো ভাববো একদিন, কিন্তু একদিন ভাবনা কাজে দিব না, কোরআন করতেছে ভাবতে বাধ্য হবা, ربنا اننا ابصرنا فرجعنا عن الصالحا اننا لمؤمنون ওই দিন চিৎকার দিব কিন্তু কোনো কাজে দিবে না, কাজে দিবে না। আমি তো বলি হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাইলাম আর ওনার উম্মত হইলাম, তারপর যদি দোজখে গেল এর চেয়ে বড় হতবাক কেউ হবে না। এজন্য আসেন আজকে যদি চিন্তা করতে পারি যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, ওইখানের জন্য কতটুকু করলাম, কেন যাওয়ার সময় কারো নির্ধারিত নেই, ওইখানে কেউ কারো দিকে তাকাবে না,
কোরআনে দিয়ে বোঝায় ইয়াউমা ইয়াফিরু আল-মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নি ইয়ুগনি লা ইয়াসআল হামীম হামীমা। বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, যুবক আছে তো ফোন দিতে দেরি, সেটা আসতে দেরি করে না, ওদিন কেউ কারো দিকে তাকাবে না। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইতা ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইতা মা আবনা আননি মালিয়া। দুনিয়ার কোন পরিচয় ওই দিন কাজে রাখবে না, যদি রাখতো রাখতো তাহলে একমাত্র আবু তালেবের জন্য রাখতো, কারোর জন্য যদি নাও লাগতো। আপনি আমাদের নবী, আপনি আপনার নবীকে ছিলেন না, আমাদের নবীজির হাতের ছোঁয়াও জাল লাগছে তার ভাগ্য খুলে গেছে, শুধু হাতের ছোঁয়া, হাত দিয়ে এরকম ছুঁয়া দিয়েছেন ভাগ্য খুলে গেছে, ইশারা করছেন ভাগ্য খুলে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা দস্তুরখানে খায় হাত মুছছেন, উনি জীবন ভরে দস্তুরখানকে পানি দিয়া পরিষ্কার করেন, আগুন দিয়া করছেন, আগুন ময়লা খায়া ফেলছে, একটা সুতো খেতে পারে যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন চালাইতে পারে না। আবু তালেব ছয় বছর ছয় মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন, বুকে 50 বছর 6 মাস 10 দিন যেই দিন ওই দিন বুকের থেকে নামা একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। 44 বছর 10 দিন বাতিজাকে সিনার ভিতরে রাখছেন, তাইলেও আবু তালেবের জন্য কাজে রাখত কিন্তু লাগে নাই। আল্লাহ রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে নামাইছেন আর চিৎকার দিয়ে বলছেন আম্মি আম্মি মা তারাক্তানি সাবিলা, চাচা 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 আমার জন্য কোন রাস্তা রাখলেন, আমি যে আল্লাহর কাছে হাত উঠাবো কোন রাস্তা আপনি রেখে গেলেন, কাজে কারণ রাখতো আর না লাগতো আমার বিশ্বাস, আমার বিবেক বলে, আমার বিদ্যা বলে আবু তালেবের কাজে রাখা উচিত ছিল। আমি আবু তালেবকে চিনি ভালো মতো, আর জীবনই জানি, কেননা সে যেই জায়গায় জন্ম নিয়েছে ওই জায়গাটাও আমি চিনি, যেখানে তার ঘর ছিল এটাও চিনি, যেখানে তার মৌত হয়েছে এটাও চিনি, এখন তার কবরটা কোথায় এটাও আমি চিনি, এখন তার কবরটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সাথে, যেটাকে ওলামারা জান্নাতুল মাওয়া বলে উপরের জান্নাত ওইখানে শুয়ে আছে, কিন্তু কোন ওলামা ফতোয়া দিবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিচয় আবু তালেবের কাজে লেগেছে সে জান্নাতে যাবে, না 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 এই জন্য আসে। আমি শেষ জায়গা থেকে আসছি, ভাবি সলিউশন বাহির হয়ে আসে, রব্বে কাবার কসম 2 মিনিটে যদি ভাবতে পারি আর আমার ভিতরে যদি একটা ধাক্কা আসে, ধাক্কা ভিতর থেকে যদি একটা ধাক্কা আসে, হায় রে করলাম, মোটর সাইকেল রেটার ডিজিটাল ঘোড়া, আগে ঘোড়া অ্যানালগ ছিল ঘাস খাইতো, এখনকারটাই কি খায় পেট্রোল খায় পেট্রোল, এটা ডিজিটাল ঘোড়া, দেখো না তোমরা হোন্ডায় উঠলে বাইকে উঠলে বাবুই ভিন্ন রকম হয় ঠিক না, সব ওভার টেক করে চলে যাবো ঠিক না, আর পিছনে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনারা বুড়ারা না বুঝলো যুবকরা বুঝে ফেলছে, আমি কি বুঝাইতে চাইছি, পিছনে যদি কেউ থাকলো তাহলে তো ফুল চার্জ, কতজন তো ঘোড়ার পিঠের থেকে চলে গেল, কতজন তো গাড়ির ভিতর থেকে চলে গেল, কতজন তো প্লেনের ভিতর থেকে চলে গেল, তো কে কখন যাব জানি না, কিন্তু দুটা জিনিস আমাদের বাবা উচিত, কারণ আমাদের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই, বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই, চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই, বিদায় আমাদের দুটা জিনিস সবার ভাবা উচিত। সেই দুটা জিনিস হলো কি, সে জায়গায় চলে আসছি, কথা লম্বাও হবে না, সারা রাত্র কথা হইল, কানের ভিতরে বিলে কাটলো না, এই কথার কোনো দাম আমার কাছে নাই, কথা অল্প হোক, দোয়াও করি আপনারাও দোয়া করেন যেন দিলে গাইথা যায়। দুটা জিনিস সবাই ভাবা উচিত, যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম, এটা তো সবার চোখের সামনে প্রথম প্রশ্ন, যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম, এটা তো সবার সামনে প্রস্ফুটিত, এটা বেশি বুঝানোর এটা আমার বিষয় না, শুধু বুঝানোর জন্য আমি এটা টাইনা নিয়ে আসছি, যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম, দুনিয়া কতটুকু আমার মিলল, কিন্তু আমি যে কালকে চলে যাব, যেটার ইঙ্গিত প্রতিদিন সূর্য আমাকে দিতে দিতে ওঠে, ঘোষণা দিতে দিতে প্রতিদিন সূর্য ওঠে, ইবনে আদম আনা ইয়াউমুন জাদীদ, মানুষ আমি কিন্তু তোর জন্য নতুন দিন, আলা আমালিকা শাহীদ,
যা করবে আমি সাক্ষী বহন করবো। ফাকতানিম, বুদ্ধিমান হলে তুই সুবর্ণ সুযোগ মনে কর। লান আউতি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। সূর্য কিন্তু প্রতিদিন স্লোগান দিতে দিতে, সংকেত দিতে দিতে, আমাদেরকে কি বলে এটাকে সতর্ক করতে করতে উঠতে থাকে। রব্বে কাবার কসম, এরকম প্রতিদিন মাটিটাও আমাদেরকে সতর্ক করতে থাকে। ইবনে আদম, তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, মানুষ জমিনের উপরে তুমি যতই বিরাজমান হও না কেন, যতই জমিন তোমার পদচারণে মুখরিত হোক না কেন, যতই জমিনের উপরে তোমার দাপট চলুক না কেন, জমি যতই জমিনের আধিপত্য তোমার হাতের মুঠায় থাকুক না কেন, যতই সারা দুনিয়াটা তোমার আঙ্গুলের মাথায় থাকুক না কেন, অচিরে তুমি আমার পেটে আসবে। তারপরে তুমি দেখবে আমার ব্যবহার। জমিন কিন্তু প্রতিদিন শতবার, শুধু সূর্য আর জমিন না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দেখছেন আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে। বিশ্বাস হয় না, ভাই ভাই উনি না দেখলে আমি কোনোদিন বলতাম না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে, অপরিচিত মনে করে আমাকে দেখো আওয়াজ দিতে থাকে, যদিও সে প্রতিদিন আমাকে দেখে, আমার বাড়িতেই থাকে, আমি বড় পরিচিত, কিন্তু রাতের অন্ধকারে সে অপরিচিত মনে করে চিৎকার দিতে থাকে। আসলে সে চিৎকার দেয় না, সে আমাকে সতর্ক করে। ইবনে আদম, ইবনে আদম আনকিদ নাফসাকা মিন আযাবিল জাব্বার, মানুষ তুই আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচা না, ফা ইন্নাকা লা তুতি, আল্লাহর আযাব তোর এই শরীর সইবে না। কুকুরও সতর্ক করে, এরকম বস্তু নাই আমাদেরকে সতর্ক না করে, প্রত্যেকটা বস্তু আমাদেরকে সতর্ক করে। ওলামা জানে ফেরেশতারা সকালবেলা সতর্ক করে, প্রতিদিন সকালে একদল ফেরেশতা চিৎকার দেয়, বিকালে আরেক দল ফেরেশতা চিৎকার দেয়, সকালে কিছু বলে বিকালে কিছু বলে আমাদেরকে সতর্ক করে। দুনিয়া কতটুকু করলাম ওটা তো আমার সামনে প্রস্ফুটিত, কিন্তু দ্বিতীয় বিষয় যেটা আমি ভাবাইতে চাইতেছি, আমাদের প্রত্যেকের ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আমি দুনিয়ার জন্য এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম। সব দুনিয়ার সিঙ্গারকে যদি এক জায়গায় আনা হয়, গায়কদেরকে এক জায়গায় আনা হয়, চাই সেটা যত নামি দামি গায়ক হোক আর যত কুকুল কণ্ঠ হোক, দাউদ আলাইহিস সালামের আওয়াজের সামনে এক বিন্দু হবে না। ওই আওয়াজ আমাদের প্রত্যেককে আল্লাহ দিবে, সৌতা দাউদ, প্রত্যেক জান্নাতির গলার আওয়াজ দাউদ আলাইহিস সালামের মতো হবে। আল্লাহ রাসূল দেখাই শুনছে তো, যেটা বুঝেই দিয়েছিলাম সবকিছু নবীজির কারণে পাইছি আর পাবো, উনি চিরদিন থাকতেন, এই জগৎটা অস্তিত্বই পাইছে ওনার কারণে, ওনার সুবাদে সবকিছু অস্তিত্ব, উনি যখন থাকেন না আমরাও থাকবো, কিন্তু কে কখন যাব আগেই বলছি, জানার কোনো সুযোগ নেই। কে ঘোড়ার পেটের থেকে যাবে, কে গাড়ির ভিতর থেকে যাবে, কারো জানার সুযোগ নেই। 60-70 বছরের জীবনটার জন্য কতটুকু করলাম, যা করলাম বটে কিন্তু আমি তো কিছুই নিতে পারবো না, আপন জন তো আমাকে কিছু নিতে দিবে না, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়, এই জন্য আমার কথা আপনাদের দিলে কাঁদবে কিনা আমি জানি না। আমি বইরা বেড়াই যে আমাদের মতো জালেম কেউ নাই, মা বাবার থেকে সব কিছু নিয়ে নিলাম, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় বেচে কবর দিলাম। যাবেন বলবো, রোজা গেছে 21 দিন হইলো আজকে, রমজানে নফল ফরজের মর্যাদা ছিল, কিন্তু এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, যে আমি রমজানের 30 দিন প্রতিদিন 2 রাকাত নফল পড়ছি আর আল্লাহর কাছে হাত উঠাইয়া বলছি, মালিক পড়ছি তো নফল বটে, কিন্তু তোমার কাছে তো 2 রাকাত ফরজ গণ্য হলো, 1 রাকাত আমার বাবাকে দিয়া দিয়েন, 1 রাকাত আমার মাকে দিয়া দিয়েন, এরকম 30 দিন 2 রাকাত করে নফল মা বাবার জন্য এখানে কয়জন করছে, কয়জন হাত উঠাইতে পারবে? তাহলে এখন পাবেন আপনি, আমিও যখন চলে যাব দুনিয়ার জন্য কতটুকু করলাম, এটা আমার প্রথম প্রশ্ন বাবা উচিত, আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, রেজাল্ট আপনাদের সামনে আমি নিয়ে আসলাম, বাবা সব লেখা গেছে কিন্তু আমার কপালে জুটে নাই,
যে আমি রমজানের দুই রাকাত নফল পড়াটা এই বাবাকে দিতে, এতটুকু আমার মন বলে নাই আমাকে, এতটুকু বলে নাই আমার মন যে আমি বাবাকে ডেলি রমজানের সমস্ত তসবিহাতকে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়। একবার সুবহানাল্লাহ পড়লে 1000 সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যায়, একবার কলেমা পড়লে 1000 কলেমা। আমি 70 বার পড়েও তো আল্লাহকে বলতে পারতাম, আল্লাহ 70 বার পড়ছি বটে, কিন্তু শুনছি এটা নাকি 1000 গুণ বাড়ে, তাহলে 70টা 70,000 হয়ে গেল। কিতাবে শুনছি না মা বাবার জন্য 70,000 কলেমা দিলে নাকি আপনি মাফ করে দেন। আমি 70 বার পড়েও 70,000 গোনা আমার মা বাবার জন্য দিয়ে, বাবার জন্য দিয়া দিলাম, মার জন্য দিয়া দিলাম, কয়জন আমরা দিছি। তেরি বাস্তব চিত্রটা তো আমার সামনেই, যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, 60-70 বছরের জন্য কতটুকু করলাম, এটা প্রথম প্রশ্ন, প্রথম ভাবনা, প্রথম চিন্তা। দুটা জিনিস চিন্তা করা চাই, দুটার ভিতরে প্রথমটা বললাম যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম 60-70 বছর। কিন্তু নারায়ণগঞ্জেও পাওয়া যাবে দুনিয়ার জন্য বাড়ি রেডি করছে, কিন্তু ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় না, ওই বাড়িতে পাও ঢুকানো হয় না। আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে না, যাবে না, ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় না। তো আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, দ্বিতীয় আমার ভাবনা আপনাদের কাছে চিন্তার বিষয়, যেটা আমি বললাম যে দুটা চিন্তা আমার করা উচিত। আমি বিবেকমান বিদায়, আমি বিদ্রান বিদায়, আমি বুদ্ধিমান বিদায়, চিন্তা ক্ষমতা আছে বিদায়, আমি সৃষ্টির সেরা বিদায়, আমাকে দুটা জিনিস চিন্তা করা উচিত যে আমি 60-70 বছরের জন্য আমি কতটুকু করলাম, 60-70 বছরের জন্য আমি কতটুকু মাথার গান পায়ে ফেললাম, কতটুকু আমি অর্জন করলাম। কিন্তু নিতে তো পারবো না, সত্য তো কবির কথাই হবে, ইস দুনিয়া মে হাজারো করোড়ো মালি থে, সিকান্দর জব দিয়া তো দুনো হাত খালি থে, সিকান্দর যখন গেছে তো দুই হাত খালি নিয়ে আসে। দ্বিতীয় আমার ভাবনার বিষয়, প্রশ্নের বিষয়, যেটা বুঝাইতে চাইতেছি 60-70 বৎসরের জন্য আমি কতটুকু করলাম, কতটুকু ক্লান্ত হলাম, কতটুকু মাথার ঘাম পায়ে ফেললাম, যেখানে কিছু নিয়ে যাওয়া যাবে না, আর যেখানে আমি কালকে চলে যাব, কবর যেটাকে বলে, আখেরাত যেটাকে বলে, যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব, একটু ভাবি ওটার জন্য আমি কতটুকু করলাম। দুটা চিন্তা করা আমাদের উচিত, দুটার ভিতরে পার্থক্য করা উচিত, ওটার জন্য আমি কতটুকু করলাম, ওইখানে তো কেউ কারণ। সত্য তো এটাই আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাইলাম, সামাজিকতার কারণে শুধু মা বাবাকে কবরে রেখা আসছে, এটা রীতি আর নীতি আর প্রথা, বিদায় কবরে রেখা আসছে, আর কোনোদিন খবর দেয় না, আমাদের ওরকম কেউ খবর দিবে না, চিরদিন এখানে পড়া থাকবে। শুধু শুধু তো মাটি বলে না, আনা বাইতুল ওয়াক্তা, তোমাকে কিন্তু এরা একা একই ঘরে রেখা যাবে। শুধু শুধু তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই যে কবরবাসীকে যদি যা জিজ্ঞাসা করা যাইতো, যদি জিজ্ঞাসা করা যাইতো কবরবাসীকে, যদি প্রশ্ন করা যাইতো যে আইনা হাল্লু, তোমরা কোথায় পৌঁছলে, তোরা চিৎকার দিয়ে প্রথম যে কথাটা বলতো, ওরা বলতো ইন্তাকাল্লা মিন দারি কুরুর, আমাদের জানা ছিল না দুনিয়ার সমস্ত সম্পর্ক গুলো একটা ধোকা ছিল, এটা আমাদের জানা ছিল না যে দুনিয়ার সবকিছু একটা ধোকা ছিল, ধোকা মরিচিকা ছিল, মরিচিকা, এটা আমাদের জানা ছিল না। আমরা ওই ঘরকে ছেড়া চলে আসছি, ইলা দারিল গোরাবা, অপরিচিত জগতে চলে আসছি, এখানে আমি আসি আর কেউ, আমারটা আমাকেই ভোগ করতে হচ্ছে। বিদায় কথা লম্বা করতে চাইতেছি না, আসেন ভাবি, এখনো সুযোগ আছে, রব্বে কাবার কসম যদি ভাবতে পারি আর ভাবনা যদি, চিন্তা যদি আমার এখানে একটু ঘামও যদি উঠায় দিতে পারে, যদি চেহারার ভিতরে একটু ভাজও পড়ে আর মুখ দিয়ে যদি একটা আওয়াজও বাহির হয়, হায় করলাম কি, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ বলতেছে, রব্বে মুহাম্মদ বলতেছে,
রব্বে কায়নাত বলতেছে, আল্লাহ বলতেছে, তোর বাজ পড়তে দেরি। নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এটা এই উম্মতের জন্য, এটা আছে অন্য কোন উম্মতের জন্য ছিল না। বাজ পড়তে দেরি, মুখ দিয়া চিৎকার বাহির হতে দেরি, যদিও চিৎকার কারো কানে না যাক, শুধু আমার কান পর্যন্ত সীমিত থাক, কিন্তু এটা আরশ পর্যন্ত পৌঁছবে আর ধাক্কা লাগাবে। আর আল্লাহ ছুটে আয়সা বলবে, আমি হাদিস দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা মিন বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়া ওয়াইতু ইলাইকা গুফরানি কুনতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস, আপনারা যদি আরবি জানেন তাহলে মজা হতো। আল্লাহ চিৎকার দিয়ে বলবে, এত চিন্তিত, রাজার চাদর দিয়ে তোকে ঢেকে দিলাম, মক্ষিরাতের ভিতরে ডোবায় দিলাম, আয়েশা সান্ত্বনা দিবে, চিন্তার কোনো কারণ নাই, তোর চেহারার বাজ আমাকে আমার জায়গায় থাকতে দেয় নাই, আমি তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল্লাহ। সীমারেখা কতটুকু? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্যকরী হবে, শুধু এই উম্মতের জন্য, আর কারোর জন্য ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য আমাদের নবীজির সুবাদে আমাদের জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন, বলে দিয়েছেন। তাও নবীজির চোখের পানির কারণে বড় খান্তেন উম্মতের জন্য। আজকে তো এই মসজিদে একজনও পাবো না, পাবো কিনা জানি না, আমি খুব বলি পাবো কিনা জানি না, যে যতবারই চুল কাটছি আজ পর্যন্ত সেলুনে যে কোনো বয়স্ক আর যুবক কেউ সেলুনওয়ালাকে এই কথা বলছে যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কেটে দিবে, যদি বলবে সারা জীবন তো তুমি তোমার ইচ্ছা মতো চুল কাটো, আজকে কেন আদর্শ মতো, বলে আমি একবার হলেও কেটে নিতে চাই, যাতে কিয়ামতের দিন যখন দেখা হবে এলে যেন হাত পাতার সুযোগ হয় যে আমি একবার হলেও আপনার আদর্শ মতে চুল কাটছি, আপনি তো সারা জীবন আমার জন্য চোখের পানি ছড়াইছেন, আমি একবার হলেও আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কিছু দেন। একজন তো পরে অথচ উনার চোখের পানির কারণেই আমরা আমাদেরকে সুযোগ দিছে, কারণ প্রণালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। বন্দরের মানুষ পাবেন। দুটা প্রশ্নই আমি আপনাদের সামনে রাখছি। আমরা 24 ঘন্টা যাত্রা করছি, আমাদের যাত্রা চল, যেদিন থেকে জমিনে পা রাখছি, মার পেটের থেকে যেদিন থেকে আসছি ওদিন থেকে আমাদের যাত্রা চল। আমরা সবাই যাত্রী, আমরা ঘুমাই আমাদের যাত্রা থামে না, আমরা থামি তারপর আমাদের যাত্রা থামে না, আমরা উদাসীন হই আমাদের যাত্রা থামে না, আমরা কবরের যাত্রী সবাই, মৌতের যাত্রী সবাই, আখেরাতের যাত্রী সবাই। দুনিয়ার কোনো মেশিন নাই, কোনো টেকনোলজি এখনো আসে নাই যে আমার যাত্রাকে প্রতিরোধ সত্য এটাই মেনে নেন, যদিও মন মানতে চাবে না, যুবকের যৌবন মানতে চাবে না, শিক্ষিতদের শিক্ষা মানতে চাবে। আজকাল আমাদের সমাজের হাজারো শ্রেণীর মানুষ আছে এটা মানতে চাবে, কিন্তু সত্য এটাই, যাত্রা প্রতিরোধ করা যায় না। যদি প্রতিরোধ করা যাইত তাহলে ফিরোজ শাহীকে এই গানে কোনোদিন জান দিতে হতো না, নিজের হাতের লেখা আর নিজের গাওয়া এক মিনিটের নাই ভরসা, আর এই গানের ভিতরেই তাকে জান কোনোদিন দিতে হতো না, আল্লাহ কোনোদিন সত্যায়িত করতেন না। পিতা আমাদের প্রতিরোধ করা যাবে, চলে যাবো গন্তব্যে পৌঁছবো, এই জন্য আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি আপনাদেরকে, দুটা জিনিস আমাদের ভাবা উচিত, অতি সত্তর ভাবা উচিত, কেননা কার যাত্রা কখন শেষ হবে কেউ জানে, এই জন্য আল্লাহ কিন্তু সতর্ক করছেন আমাদেরকে, যদি না করতেন তাহলে আঙ্গুল আমরা উঠাইতে পারতাম যে আপনি আমাদেরকে সতর্ক করেন নাই। যুবকদেরকে আগে সতর্ক করছেন, সাবাব লা ইয়াক্তার সাবাব, যুবক যৌবনের তরঙ্গ বা জোয়ার তোমাকে যেন বিমুখ না করে, কাম্মির সব সাবকা কাটিলার বউ, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের বলে শোনা, আমাদেরকে সতর্ক করছে ইবনে আদম লা তাফরাহ বি দুনিয়াতিকা, মানুষ দুনিয়ার উন্নতি চাকচিক্য যেন তোমাদেরকে বিমুখ না করে, ফাইন্নাকা কায়রাব্বি খালক, তুমি চিরঞ্জীব, যদি দুনিয়ায় চিরদিন কেউ থাকতেন এক ব্যক্তিত্ব ছিল যাকে আমরা চিনি, একজনই ছিল, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি চিরদিন থাকেন, কেননা ওনার জন্যই সব তৈরি, ওনার সুবাদেই সব কিছু রচিত,
আপনার আমার অস্তিত্ব ওনার সুবাদ, ওনার সুবাদই আপনার আমার উপরে কুদরতি হাত তিনবার লাগছে, নাহলে কোনোদিন লাগতো। অস্তিত্ব লগ্নে একবার লাগছে, বাছাই লগ্নে দ্বিতীয়বার লাগছে। আপনার আমি সব ইচ্ছার উন্মতে মোহাম্মদী হয়ে আসবে। আল্লাহ বাছাই করছে আমাদের, নির্বাচিত করছে। আও আল্লাহ নিজেই বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য। তৃতীয় হাত লাগছে আল্লাহ, আল্লাহ আমাদের সবার উপরে চিহ্ন লাগাইয়া দিছে যেন মানব গোষ্ঠীর ভিতরে আমরা হারায় না যাই, কেয়ামতের দিন আমাদেরকে খুঁজে বাহির করতে কোনো কষ্ট না হয়, এই জন্য চিহ্ন লাগাইয়া দিছে। এই জন্যই আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, এই মানব গোষ্ঠীর থেকে আপনি আমাদেরকে খুঁজা পাবেন তো পাবেন কি করে? আল্লাহ রাসূল বলছে, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, তোমরা যখন উঠবে নামাজের জায়গার থেকে যেই যে জায়গায় নামাজের ব্যবহার হতো, উজুর যতটুকু ব্যবহার হতো, এতটুকু জায়গার থেকে নূর ফুটে বাহির হবে, আর কারো বাহির হবে না। বিদায় আলো দেখা আমি তোমাদেরকে চিনি। এরকম হাজারো জিনিস আমরা পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলতে গেলে আবার আমার আলোচ্য বিষয় হারায় যায়, কিন্তু বলতেও মনে চায় না। আজকে আমার কোন সমাজের কোন লোকেই নবী চিনে না, নবীকে নিয়ে আলোচনা করে না, নবীকে নিয়ে ভাবে না যে আমি নবীর কারণে কি পাইলাম। আমি তো তিনটা দেখাইলাম, এরকম 300 দেখানো যায়। এই উম্মত সব কিছু পাইছে নবীজির কারণে, সর্বশ্রেষ্ঠ উম্মত, সব কিছু আমরা পাইছি। যেটাই বলেন ওলামা যত কিছু আলোচনাই করুক না কেন, সব কিছু আমরা নবীজির কারণে পাইছি। মানুষ সৃষ্টির সেরা এতে কোনো সন্দেহ নাই, কেননা যিনি সৃষ্টি করছেন উনি ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা। আর একদিকে সেরা না, সর্বদিকে সেরা, কিন্তু কিছু দিক যদি নেওয়া নেই, প্রথম দিক যদি নেই যে মানুষের মতো বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেখে, যেমন বিবেক দিছেন তেমন বুদ্ধি দিছেন তেমন বিদ্যা দিছেন। বর্তমান দুনিয়াটা এটার একটা জ্বলন্ত প্রমাণ, উন্নত দুনিয়াটা, টেকনোলজি সমৃদ্ধ দুনিয়াটা, বিজ্ঞানসম্মত দুনিয়াটা, এটা জ্বলন্ত প্রমাণ যে মানুষের বিবেক বুদ্ধি বিদ্যার বলে দুনিয়াটা কোত্থেকে কোথায় এসে দাঁড়ায়, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই যে মানুষের বিবেকের বুদ্ধির বিদ্যার কারণে আজকে সকলের হাতে মুঠো ফোন তার বিহীন। এইখানে ডায়াল করতে দেরি, কয়েক সেকেন্ডের ভিতরে আমেরিকাতে বাঁচতে দেরি করে, যদিও আমাদের এখান থেকে 16-17,000 কিলোমিটার দূর, তারপরও 2-3 সেকেন্ডের ভিতরে ওইখানে বাঁচতে দেরি করে না। এটাই মানুষের বিবেক বুদ্ধি বিদ্যার পরিচয়। ঠিক ওই বিবেক বুদ্ধি বিদ্যা মানুষটাকে একটু ভাবাবো আপনাদেরকে, যে আমাদের একটু ভাবা উচিত, চিন্তা করা উচিত। কেননা আল্লাহ চিন্তা ক্ষমতা দিছে বিদায়, মানুষ চিন্তা করতে পারে, মানুষের মতো কোনো সৃষ্টিকে আল্লাহ চিন্তা ক্ষমতা দেন নাই, আর চিন্তা শক্তিও দেন না। মানুষ চিন্তা করতে পারে কিন্তু অন্য কোনো প্রাণী চিন্তা করতে পারে, তার চিন্তা ক্ষমতা আল্লাহ তাকে দেন না। আর মানুষকে শুধু আল্লাহ চিন্তা ক্ষমতা দিয়েছেন এটা না, আবার চিন্তা ক্ষমতার মূল্যায়নও দিয়েছেন। যদি সেই চিন্তা ক্ষমতাকে সঠিক, আমি মধ্যখানে একটা কথা বলে নিতেছি, আমার কথায় কিন্তু শুনে হবে না, এরকমই কথা হবে, ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসতে, কিন্তু ধ্যান দিয়া শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। যেটা বলতেছিলাম, মানুষের চিন্তার বিনিময় দিছে না, যদি চিন্তা সঠিক হয় কতটুকু বিনিময় দিছে, লাতাফাক্কুরু সাআতিন খায়রুন মিন ইবাদাতিস সিনিন আও সাবঈন সানা, সামান্য সময়ের চিন্তার বিনিময়ে মানুষ
60-70 বছর বন্দেগীর দ্বারা, যেখানে এবাদতের দ্বারা, যেখানে নাপোজ সামান্য সময় চিন্তার দ্বারা এর চেয়ে আগে যায়, এর চেয়ে বেশি সোয়াব নেই। তাহলে বোঝা গেল আমাদেরকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিচ্ছেন, চিন্তার মূল্যায়নও দিচ্ছেন, দামও দিচ্ছেন। আমাদের চিন্তা করা উচিত বেশি না, দুটা জিনিস। দুটা জিনিস যদি আমি চিন্তা করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমার সমাজের প্রত্যেকের সামনে রাস্তা উন্মোচিত, রাস্তা খুঁড়া যাবে, সে সঠিক রাস্তার সদের সন্ধান পাবে। আর যদি চিন্তা না করলো, তাহলে এই ছোট জীবনটা কিন্তু কেটে যাবে। এটাকে ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক এখনো আসে না, আর কোনো দিন আসবে না। বিদ্যুৎকে ধরে রাখার জন্য পাওয়ার ব্যাংক আছে, হ্যাঁ ব্যাটারি আছে, নাই মিলে হাইব্রিড গাড়ি আসলো তো আসলো কি খোলা, সে চার্জকে ধরে রাখে, কিন্তু আজ পর্যন্ত আমাদের জীবনের গতিকে ধরে রাখার জন্য কোনো পাওয়ার ব্যাংক আসে, আর কোনো দিন পাওয়ার ব্যাংক আসবে। আমার বয়ানে আওয়াজ হবে না, শুধু কান পাইতে শুনবে, আওয়াজ না আমরা শুনতে আসছি, আমাদের কাঁধে চড়ে আরেকজনও আসছে, উনি চাবে না আমরা মনোযোগ দিয়ে শুনি। কেননা মনোযোগ দিয়ে যদি শুনি, তাহলে আল্লাহর ওয়াদা আছে, ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে তোমাদের উপরে দয়ার চাদর বিছানো হবে, দয়ার চাদরে তোমাদেরকে ঢাকা হবে। কিন্তু আমাদের কাঁধে বা সঙ্গে যিনি আসছেন, উনি আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে দিন না, ওই হুল্লার ভিতরে রাখবে, যেন ভালো মতে না শুনে। ওয়াজ ফর্মালিটি ছিল, হয়ে গেছে, কাল সকাল থেকে দেখা গেল কারো জীবনে কোনো প্রভাব পড়ে নাই। আর এইভাবে যদি ওয়াজ চলতে থাকে সারা জীবন, আর জীবনের উপরে যদি প্রভাব না পড়ে, তাহলে আমি হারা যাব, আমার দুশ্মন জিতা যাবে। এই জন্য চুপচাপ মনোযোগ সহকারে শুনো। তো যেটা বুঝাইতেছি না, যে জীবনকে ধরে রাখার কোনো সুযোগ নেই, ছোট জীবনটা কেটে যাবে, কেটে যাবে। সত্য 60-70 পাবো এটাও বলতে পারবো, কেন না কোনো মেশিন আসে না এখন, আর আমার বিশ্বাস কোনোদিন এই মেশিন আসবে না, যে মানুষের গায়ে লাগাবে বা মানুষের কোনো জিনিস টেস্ট করবে, আর প্যাথোলজি সেন্টারওয়ালা বলা দিবে তুমি এতদিন বাঁচবে, ওই দিন তুমি মারা যাবে, এরকম কোনো মেশিন এখনো আসে না, এরকম কোনো মেশিন কোনোদিন আসবে। বিদায় আমাদের দুটা জিনিস ভাবা উচিত, নাইলে ছোট জীবনটা কেটে যাবে, আমি গন্তব্যে পৌঁছে যাব না। আমরা এখন যাত্রা পথে, যে রমজানটা আমাদের মাত্র 21 দিন আগে চলে গেল, আজকে মনে হয় 21 তারিখ সোমবারে, 21 দিন আগে যে রোজাটা চলে গেল, এই রোজাটাও আমরা নবীজির কারণে পেয়েছি, নাহলে কোনোদিন পাইতাম না। কোনো উম্মতের রোজা এরকম তাৎপর্যময় ছিল, রোজা ছিল বটে, কিন্তু এরকম রোজা ছিল না যে সমস্ত ইবাদত এক কাতারে দাঁড়ায় যাবে, যা করবে ফরজের সম্মান পাবে, ফরজের সমান সওয়াব পাবে, এটা কোনো উম্মতের জন্য ছিল না। ফরজ 10-70 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, 1 মাসকে 70 মাস বানায় দেওয়া হয়েছে। এই জন্য তো আমি বলতে বাধ্য যে আমার জাতি যদি 1 মাস কমর কাছা দিয়ে ইবাদত করত, আর এই মাসটা চলে যাওয়ার পরে যদি আল্লাহকে বলতো, আল্লাহ 1 মাস তো 70 মাস ছিল, 1 মাস তো আমি কোমর কাছা দিয়ে ইবাদত করলাম, বর্ষক তো 12 মাসে, আমার 70 থেকে যদি 12 বাদও দিয়া দেন, তারপরে তো 58 মাসের ইবাদত আমার কাছে জমা আছে। এই কথা তো বুক ফুলে বলতে পারত, আল্লাহ তো এতটুকু দিয়া যথেষ্ট করেন নাই, যে 70 দিয়ে আল্লাহ যথেষ্ট করে দিছেন, না না 70 দিয়েও আল্লাহ ভাবছেন, বন্ধুর উম্মতকে দিলাম তো কতটুকু দিলাম, মাত্র 70? বন্ধু যদি আঙ্গুল উঠায় বসে, প্রশ্ন করে বসে, যে এটা আমার উম্মতকে কি দিলেন, এই জন্য প্রশ্নের আর আঙ্গুলের আগেই আল্লাহ ঘোষণা দিছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বন্ধু উম্মতকে বলা দেন আরো 1000 মাস কোরআন, 70 মাস আরো 1000 মাস, কার কারণে পেয়েছেন আপনি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। প্রত্যেকটা জিনিস
যেটা আপনার আমি পাইছি। হায় হায়, পয়সা যে পাইছি কম, এটা নবীজির কারণে পাইছি। আপনি বললেন কম বয়স পাইলাম, এটা আবার প্রশংসার পাত্র হয় কি করে? হাজার বছর হলে না প্রশংসা করতাম। আমি বলবো না, আপনি বুঝতে ভুল বুঝতেছেন, কম পাইছেন এটাই ভালোবাসার পরিচয়। ভালোবাসার পাত্রকে বেশি দিন খাটানো হয় না, বেশি সময় পরিশ্রম করানো হয় না, মাথার গাম পায়ে ঝরানো হয় না। হাজার বছর দিলে হাজার বছর খাটতে হতো, মাথার গাম পায়ে ফেলতে হতো। ভালোবাসার পরিচয়ের জন্য 60-70 বছর বয়স দিয়েছেন, যাদেরকে আমি বেশি খাটাইতে চাই না। শুধু জমিনে যাবে আর পাওটা লাগায় আমার কাছে চলে আসবে, তারা যেন পরিশ্রম বেশি না করে, এই জন্য 60-70 বছর বয়স দিয়েছেন। আরো একটা প্রমাণ দেই, 60-70 বছর দিয়েও আল্লাহ ভাবতেছেন। এরা যদি প্রশ্ন করে যে এটা আবার কি ভালোবাসার পরিচয় হলো, 70 বছর তো খাটতে হলো, আল্লাহ দুই পর্বে আবার ক্ষমায় দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তান প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে চলে না। 15 বছর মাফ, আমাদেরটাও মাফ ছিল যখন আমরা প্রাপ্ত বয়স্ক হই নাই, আমাদের বাচ্চাদেরটাও মাফ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে, এই 15 বছর মাফ। তাইলে 60-এর থেকে 15 গেলে আর থাকবে 45, অথবা থাকবে 70-এর থেকে 55। তারপর আল্লাহ ভাবতেছেন এটাও যদি প্রশ্ন করে যে বেশি হয়ে গেল, তা আল্লাহ আবার মাফ করছেন। 24 ঘন্টায় তুমি যতক্ষণ ঘুমায় থাকবে কলম তোমার বিরুদ্ধে যাবে না। কি বুঝে আসলো? মনে হয় আসা ভালোবাসা শুধু নবীজির কারণে ভালোবাসা। কোরআন তো আমাকে এটাও বুঝায় ওলাম আমার কথা মানবে কি মানবে না জানি না, কোরআন আমাকে এটাও বুঝায় এই উম্মত মনে হয় দুনিয়ায় আসারই ছিল না, নির্বাচিত হওয়ার পরে মনে হয় সিধা জান্নাতে যাওয়ার জন্যই ছিল, কিন্তু দুনিয়ায় আসলো তো আসলো কেন? কেন কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবে, আল্লাহর পক্ষে আল্লাহর পাশে। ওই দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে, যারা সাক্ষী দিবে তো দিবে কি করে, এরা তো দুনিয়াই দেখে নাই। এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে এতটুক সময় দিয়া পাঠাইছেন। কেউ যদি প্রশ্ন করে যে এরা তো দুনিয়া দেখে নাই, তাহলে যেন আল্লাহ প্রমাণ দিতে পারে যে পা উঠে দেখো এখনো দুনিয়ার মাটি এদের পায়ে লাগানো আছে। এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, নবীজির কারণে আমরা সবকিছু পেয়েছি আর সবকিছু পাবো, যা পাবো শুধু নবীজির কারণে পাবো। আমার তো মাঝে মাঝে ভাবতে ভাবতে বড় ব্যাকুল হয়ে আছে যে আমার যুবক সমাজ বোঝে না যে নবীর কারণে কি পাইলাম। যদি সে বুঝতো তাহলে সে সারা দিয়ে নেটের ভিতরে নবীর স্টাইলকে তালাশ করতো, নবীর স্টাইল কিছু, নবীর চুল কিভাবে কাটছে, কাপড় কিভাবে পরছে, নবীজির স্টাইল সারা দিয়ে সে তালাশ করতে চাইতো। আর তাকে যদি বলতো তুমি কেন তালাশ করো, সে বলবে কালকে তো দেখা হবে, হাত পাতার সুযোগটা সবার আগে যে আমি হাত পাততে পারবো, যে আপনার স্টাইলই তো আমার জীবনটা কাটছে, কি দিবেন দেন না কেন না, কেয়ামতের বাদশাহ তো উনি হবে, মালিক আল্লাহ বটে কিন্তু রাজা উনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা। রাজা যদি না হইতেন তাহলে 100 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবওয়ালা রসুল, কিতাব প্রাপ্ত রসুল, 4 জন উলুল আসমি মিনার রসুল, 1 জন তো আল্লাহ এই কথা বলবে না সালতু তাশাফি তুসাফা, আপনি কাকে চাবেন, কতগুলা চাবেন, যাকে চাবেন তাকেই দিব, কতগুলা চাবেন আপনার হাতে উঠে তুষাপ্পা, কার ব্যাপারে সুপারিশ করবেন, কতজনের ব্যাপারে সুপারিশ করবেন, আপনি করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি। তাইলে বোঝা গেল রাজা উনি কেন, জান্নাতও যা পাবো নবীজির কারণে পাবো, সংখ্যা আমরা সবচেয়ে বেশি পাবো জান্নাতের ভিতরে, 3 ভাগের 2 ভাগ আমরা হব, 3 ভাগের 2 ভাগই আমরা হব, 1 ভাগ 16 লক্ষ নবীর উন্মত হবে, 312 জন রসুলের উন্মত হবে, আর 2 ভাগই আমরা হব। আমরা যেখানে থাকবো এখানে কেউ থাকবে না, এই উন্মতের জন্য আল্লাহ বড় উঁচা জান্নাত বানায় রেখা দিয়েছেন, নিজের হাতে আমাদেরকে তৈরি করছেন, এই উন্মতকে 3-3 বার হাতে ছোঁয়া দিয়েছেন, এই উন্মতের জান্নাতটাও নিজের হাতের ছোঁয়ায়। আমি নিয়ে যেতেছি, ওইদিকে নিয়ে যাবো, আমি আমার কথা বলবো না।
কিন্তু একটু শুনায় নিয়ে দিতেছে, ওইখানেও যা মিলবে অভিজির কারণেই নেই, যা আমাদের মিলবে তার কারণও মিলবে। সত্য এটাই, আমরা যা পাব দুনিয়ার কেউ এটা পাবে। আমাদের জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ, এই উম্মতের জান্নাতের ছাদ আল্লাহর আরশ। যখনই দেখতে মনে যাবে দরজা খুলবে আর আল্লাহ, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবার আল্লাহর দাওয়াত হবে। আমাদের জান্নাতে পাক হবে না ওই দিন, ওই দিন তো আল্লাহর দাওয়াত দিয়ে আমাদের প্যাক করবে, কোনো বাবরচি দিয়ে আল্লাহ পাক করবে না, কুদরত দিয়ে পাক। আইটেম না জানি কত পুটি হবে, আমি কত মজাদার হবে আল্লাহই জানে কিরকম হবে, ওই দিন গেলেই বোঝা যাবে। শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ পোশাক পড়াবে, যেই পোশাক জান্নাতের ভিতরে অদ্বিতীয় হবে, আর এরকম পোশাক হবে না। আল্লাহ পড়াবে প্রতি শুক্রবারে সবাইকে, আল্লাহ আকর্ষুগরা পারফিউম দিবে, ওই পারফিউম জান্নাতের কোথাও পাওয়া যাবে, এরকম পারফিউম লাগায় দেবে। প্রতি শুক্রবারে আমাদের প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে, বাজারে যাবে নারী আলাদা পুরুষ আলাদা, রূপের ছবি থাকবে, নিচে লেখা থাকবে তোমার পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর দিতে পারে, পছন্দ হবে ওরকম চেহারা লাগায় যাবে। যদি প্রশ্ন করেন যে আমার স্ত্রী আমাকে কি করে চিনবে, সে যদি চেঞ্জ হয় তো আমি কি করে চিনবো। এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট দুনিয়াতেই আল্লাহ দিয়া দিয়েছেন, আমাদেরকে চিনায় দিয়েছেন, এইখানে চেঞ্জ হবে ওইখানে চলে যাবে, ওইখানে চেঞ্জ হবে ব্লুটুথে এইখানে চলে আসবে, একজন আরেকজনকে চিনা ফেলবে, কোনো অসুবিধা হবে না, বাহির হয়ে আঙ্গুর ধরা জান্নাতে চলে যাবে। আল্লাহ বানায় রাখছে জান্নাতে সৈকত রাখছে, সৈকত রাখছে, শুধু বাংলাদেশে সৈকত আছে এমন না, দুনিয়াতে সৈকত আছে এমন না, জান্নাতেও সৈকত বানায় রাখছেন আল্লাহ। দুটা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদা, একটার নাম বাইদা। আজকে তো সৈকতে যা বেশি তাকাইলে জুতোও দেখা আসতে হয়, ঠিক না? কি বলে বন্দরের যুবকরা, বেশি তাকাইলে যুবক জুতা দেখতে হয় না, ঠিক না? টাকা সাইজ, ঠিক না? এখানে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে, আল্লাহ বানায় রেখা দিছে। এক এক লেহেঙ্গার গের 3 কিলোমিটার হবে, লেহেঙ্গা যখন ঘুরাবে 3 কিলোমিটার পর্যন্ত ফিরাও, সুতার তৈরি না আলোর তৈরি, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। কি দিয়া বানায় রাখছে এটু আল্লাহ রসুল বেড়া দিছে, হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত সাফরান দিয়া, শুকরেরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আজকে তো মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না? 14 তারিখ আইলে হবে কি, ঠিক না? 14 তারিখ ছিল ফেব্রুয়ারির 14 তারিখ, মেসেজ দিছে একটা করছে আর একটা, ঠিক না? এক মেসেজই সবাইরে সেন্ড করা দিছে, সবকে তো ফুর্তিতে নাচতেছে, মেসেজ সেন্ড করা দিছে, যা দেখে একজনের জন্য ফুল সবার জন্য জুতা, ঠিক না? জান্নাতে এরকম হবে, ওই সৈকতে এরকম হবে না, রব্বে কাবার কসম হবে, চোখে চোখ পড়তে দেরি, ফুকে রাখতে দেরি হবে না, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা, ইবাদা আখারতা, এত দেরি করলি কেন, কবির দিকে বসে আস। আল্লাহ বানায় রাখছে সৈকত, একটার নাম বাইদা, একটার নাম বাইদা, একটা সকালে যাবে একটা বিকালে যাবে, এরকম আড্ডা হবে ওইখানে, আড্ডা। সমুদ্র সৈকতে আড্ডা হবে, সমুদ্রের মাছ পরিচয় দিবে, আমি কি দিয়া তৈরি, কোথায় লালিত পালিত খাবে, যেইভাবে খাইতে যাবে ওইভাবে পাওয়া যাবে, আল্লাহ সব বানায় রেখা আছে। শুধু সৈকত না, দুনিয়ার সবকিছু এখানে রাখা আছে, সব রাখা আছে, এমন কিছু নাই যে রাখা নাই। দুনিয়া সংকীর্ণ জায়গা, মাত্র আমাদের দুনিয়াটা 24,000 মাইল, আমাদের দুনিয়ার গ্লোবটা ফুটবলটা মাত্র 24,000 মাইল, 67 ভাগ পানি, 33 ভাগ স্থল, এর ভিতরে 800 কোটি মানুষ বর্তমানে, মানুষ তার আশা পুরা করবে তো করবে কি করে, এটা তো সবার মাঝে বন্টিত, আর দুনিয়া মাকসুদ বানানেওয়ালা আল্লাহ বলে দিছেন এটা বন্টিত, এখানে আশা পূরণ হবে না, পূরণ তো হবে ওইখানে,
জান্নাতে যাওয়ার পরে যেটা নবীজির সুবাদে আমরা পাব, ওই জান্নাতে আশা পূরণ হবে। তুমি বলবে ডিস্কো হবে, হ্যাঁ ডিস্কো হবে, দুনিয়ার ডিস্কোর মতো না, দুনিয়ার ডিস্কোতে তো লাইটিং হয় লাইট থেকে, আর ওইখানে ডিস্কোতে লাইটিং হবে পায়ের ঝংকার, এক এক ঝংকারে এক এক লক্ষ কালার বাহিবে, এক এক নুপুরের ঝংকার থেকে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার বাহিবে, টানা চব্বিশ চল্লিশ বৎসর ডান্স চলতে থাকবে, এই চল্লিশ বৎসরে একবারও এক কালার দ্বিতীয় মানুষ, শুধু ডান্স না সিঙ্গার রাখা আছে, যুবক তোমার চেয়ে বড় সিঙ্গার কে হবে, তোমাকে তো গলার আওয়াজ যেটা আল্লাহ জান্নাতে যাওয়ার সময় দিবে, আল্লাহ রাসূল নিজেই বলছে সৌদা দাউদ, দাউদ আলাইহিস সালামের গলা, ওই নবী যিনি আরশে যে আমাদেরকে ভোলেন নাই, সারা জীবন কাঁদতে 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 এক দিনের জন্য চোখের পানি শুকায় নাই, নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি চোখে পানি কেন টল টল করে, বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না, যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আনতা ইলা রাফিকে তাব আতাবকি, আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাজিরুক, এখনো কাঁদেন, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে, আর আপনার চোখে পানি কেন, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে, সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে, আপনার চোখে পানি কেন, বলছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে। নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, ওহুয়া ইয়াকুম ওয়াবকি ওয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসেপশনে আসে নাই, যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে, মাকামে মাহমুদে যায় ও হাত রেখা বলবে বসবো না, আল্লাহ বলবেন কেন বসবেন না, বলে আমার উম্মতকে পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে, আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো, ঠোঁট উম্মতের হবে হাত আমার হবে, আমি লড়াইয়া পান করাবো আর বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না, এই পানি কে পান করাবে, তারপরে পলসে রাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুলতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফাইয়তি কারব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করা ছাড়বো, আমার উম্মতের পাল্লা সামনে ঝোকে না আমি রাজি হব তো হব কি করা, এরকম ভাবে সুপারিশ করা পাল্লা সামনে ঝুকাবো, আবার ছুটবো পলসে রাতে, কেউ এখানে ফাইসা গেল কিনা, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় করা নিব, উম্মতের মাথায় রাখবো যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঠি দিয়া বল বলবো ফাবুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও, আমি বসবো না, যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, আসেন এই ছোট্ট জীবনটা ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা ছোট্ট অস্তিত্বটা, এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك مولا بلار পর্ব ছিল শেষ, সোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না আপনার মত সত্তার জাতের কাছে, ওই সময় যে সময় আপনি প্রথম আকাশে ওই মুহূর্তে যেই মুহূর্তে আপনি নিজেই মাফ করার জন্য আহ্বান করতেছে, ওই মজলিসে বসা যে মজলিস ফেরেশতা দ্বারা বেষ্টিত রহমত দ্বারা ঢাকা সাকিনা নাজিলকৃত, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে নিয়া, যাদের ভিতরে আয় আল্লাহ সাদা দাড়িওয়ালাও আছে, ওই যুবকও আছে যে লজ্জাপতির মতো আপনার ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই তোলাবাও আছে যারা মাদারেসের
ওই ওলামাও আছে, ওই শাইখুল হাদিসও আছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ আছে যাদের নাম নিতে গেলে আল্লাহ আপনি আমার চেয়ে ভালো জানেন, তার অন্তরালে মাবনরাও আছে, জানি না দূর দূর পর্যন্ত কে হাত উঠায় কোথায় বসা আছে, কারা হাত উঠানোর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছে জানা নাই। আয় আল্লাহ এই সমস্ত কিছুর মাঝেও যদি আমরা আজকে কবুলিয়াত না পাইলাম, গ্রহণযোগ্যতা না পাইলাম, তো আমাদের মতো হতবাগা কেউ হবে না। বিদায় মালিক আজকে তো এতটুকু চাবো যে আপনি আমাদেরকে কবুলিয়াত, এই মাহফিলকে কবুলিয়াত নসিব করেন, আমাদের উপস্থিতিকে কবুল করেন, শোনাকে কবুল করেন, বলাকে কবুল করেন, ওয়াদাকে কবুল করেন, সব কিছুকে আপনি কবুল করেন, এতটুকু কবুল করেন যে এই মজমাই আজকের আয়োজনই আমাদের ওই মনের আশা পুরার জান্নাত ঠিকানা হয়ে যায়, জান্নাত আমাদের জায়গা হয়ে যায়। মালিক আজকে তো কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, ছোটকে করেন বড়কে করেন, শুধু এই মজমানা এলাকা না, শুধু 18-20 মসজিদ না, শুধু নারায়ণগঞ্জ আর না, শুধু ঢাকা বিভাগ না, বাংলাদেশ না, পুরো উম্মতে মুহাম্মদীকে আজকে কবুল করেন। মালিক একটু তাকায় দেখান না, লজিক তো আপনিও পছন্দ করেন, এই করুণা লগ্নে কোনো কোনো জায়গা আছে দুইজন মানুষ এক হইতে চায় না, আল্লাহ এতগুলা মানুষ তোমার এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের মহাব্বতে, তোমার মহাব্বতে এক হয়ে গেছে, আল্লাহ একজনের মুখেও মহাব্বতটাই না নিয়ে আসছে, সারা দুনিয়া যেখানে বিক্ষিপ্ত তোমার মহাব্বতের একত্রিত, এদেরকে কবুল করবে না তো করবে কাকে? আল্লাহ এদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, আয় আল্লাহ শ্রমদাতাদেরকে কবুল করেন, এমনকি এলাকার বাচ্চা বাচ্চাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, আয় আল্লাহ যার যে পরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে, ব্যয়বহুল রোগ থেকে, হার্টের থেকে, কিডনির রোগ থেকে, লিভারের রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, ডায়াবেটিস আর ক্যান্সারের রোগ থেকে, বিশেষ করে করোনা থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করোনা থেকে হেফাজত করেন, করোনা মুক্ত করেন আমাদের দেশকে, যারা আক্রান্ত হয়েছে সবাইকে আল্লাহ শিফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ সামান্য জিনিসের মাধ্যমে তো আপনি কত বড় দান দিছেন এটাও আমরা জানি, 6 জনের হজ কবুল হয়েছে, আপনি 6 লক্ষের কবুল করছেন। আয় আল্লাহ এই মজমা যদি আজকে কবুল হয় এটার উছিলা আমাদের দেশ থেকে করুণাকে বিতাড়িত করে, আমরা করুণার কোনো ঢেউ দেখতে চাই না, কালকের থেকে আর বাড়তি দেখতে চাই না, আর বারো কেটা আমরা দেখতে চাই না, আল্লাহ আমাদের দেশ থেকে করুণা দূর করা দেন। দুনিয়া কি বললো না না বললো এটা আমরা বুঝি না, আল্লাহ তুমি পারো এটা বুঝি, যদি না পালতা তাইলে এটা হইতো তো হইতো কোথেকা, করুণা আসার পর থেকে আজ পর্যন্ত কোনো দেশ দেখাইতে পারে না এরকম একটা দিন যে একজনও মারা যায় না, আর তুমি এটা করছো মালিক, বাংলাদেশ সপ্তাহ দেখাইতে পারছে দুনিয়াকে যে একজনও বাংলাদেশে মারা যায় না, ডিসেম্বরে এরকম একটা সপ্তাহ আসছিল। আয় আল্লাহ বিদে আমরা আবার চাবো আমাদের দেশ থেকে করুণাকে নির্মূল করেন, সাথে সাথে এটাও বলবো আল্লাহ প্রশাসনের যে লোকেরা অনুমতি দিছেন যেইখানে করতে দিয়া থাকুক, 2 জন একত্রিত হওয়া, আয় আল্লাহ এদেরকে আপনার উপরে চুপ থাকার উপরে জাজায় খায়ের নসিব করুন, তারা দেখো না দেখার ভান করতেছেন, আল্লাহ এদেরকে আপনি শান অনুযায়ী জাজায় খায়ের নসিব করুন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, লোকা এলাকার যে সমস্ত লোক এটার ভিতরে সহযোগিতা করছে তাদেরকে আপনি শান অনুযায়ী জাজায় খায়ের নসিব করুন, যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, যাদের জন্য চাওয়া দরকার ছিল, যারা হক রাখে, সময় স্বল্পতার কারণে সবার নাম বলা যায় নাই, কিন্তু মালিক আপনি তো অন্তর্যামী, আপনি তো সব কিছু জানেন, আপনার কাছে তো কোনো কিছু লুকায়িত নাই, আল্লাহ সবার হককে আপনি দোয়া কবুল করেন, বিশেষ করে এলাকার যারা যারা বরাবর ইমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ শুধু এলাকার না নারায়ণগঞ্জের যতগুলো কবরস্থান আছে
চাই সেটা পারিবারিক হোক আর এলাকার হোক, যে যেখানে সাহিত আছে, সর্বা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা দেন। সাথে সাথে যত উন্মতে মোহাম্মদী কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। আল্লাহ, সর্বশেষ আমি এই মজমান নাই এলাকার যুবকদেরকে আপনার কাছে চাব, এদের দিলের ভিতরে আল্লাহর রাসূলের স্টাইলের ভালোবাসা ঢুকায় দেন, ক্যারিয়ারের ভালোবাসা ঢুকায় দেন, আদর্শের ভালোবাসা ঢুকায় দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উম্মে আয়মান আল্লাহর রাসূলের পেশাব ভুলে পান করে ফেলছেন। আল্লাহর রাসূল বুখারীতে আছে, আল্লাহর রাসূল পেশাব করছেন রাত্রে কোন পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহ রসুলের কি তো দাসী ছিল উম্মে আইমান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মেটায় আনিছে। সকালবেলা আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে উম্মে আইমান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ করো। তো বলে ইয়া রসুল আল্লাহ ওটা রাত্রেই করে দিছি। তো বলছে করছিস তো, করছিস কোথায়, কোথায় করছিস? বলে ইয়া রাসূলুল্লাহ পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও দেখ তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি নাই, পান করে আনিছি। আল্লাহ সাত ঘন্টা টানা ডাকবে, আর কি বইলা ডাকবে নারায়ণগঞ্জের মানুষ, দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য খোঁজে, আমি তোকে মাফ করার জন্য খুঁজি। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে, আমি মাফ করাকে ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তিকে ক্রেডিট মনে করে, আমি মাফ করাকে ক্রেডিট মনে করি। এই শব্দ দিয়া সাত ঘন্টা ডাকবে। বলেন এখানে কয়জন আছি আমরা যে রাত্রে উঠে একবার হাত উঠায় বলি মালিক তুই ডাকতেছিস আমি চলে আসলাম বলে হাত দুটা উঠাইলাম, কয়জন আছে এখানে? হাত উঁচা করে দেখান তো আমাকে, যে আমি রাত্রে উঠায় এই কথা বলি মালিক তুই ডাকতেছিস আমি চলে আসলাম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ মাফ করবেন তো কতটুকু করবেন, তো আল্লাহ বলে ওয়ালাউ বালাগা দুনুব কাইনানা সামা, তোর গুনা কেন, সৃষ্টি মিলা গুনা করলেও সৌরজগৎ বড়ার ক্ষমতা নাই। তাইলে আপনাদেরকে সৌরজগৎ আমার পড়াইতে হবে, এখন আমার কাছে সময় নেই। সমগ্র সৃষ্টি মিলা যদি গুনা করে সৌরজগৎ বসতে পারবে না, কিন্তু হ্যাঁ কথা অন্যদিকে চলে যাবে, নেকি দিয়া যদি ভরতে চায় তো একজন মানুষই দুইটা শব্দ দিয়া যথেষ্ট। কয়টা শব্দ? কয়টা? সুবহানাল্লাহ একটা শব্দ, আলহামদুলিল্লাহ একটা শব্দ। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সৌরজগৎ বেড়া যায়, কিন্তু সমগ্র সৃষ্টি মিলা গুণা দিয়া ভরা যাবে না। কিন্তু আল্লাহ বলে ওয়ালাউ বালাগাত যুনুব কায়নানাস সামা, তুই একাও যদি ভরা দিস, আর শুধু ভরিস নাই আকাশ ভেদ করে যদি উপরেও চড়ায়া দিস, তুই মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমার পরোয়া হবে না, আমি তাকায় দেখব না তুই কত গুনাহ করছিস। শুধু পাঁচ টাইম ডাকে না, পাঁচ টাইম আল্লাহ আমাদেরকে ডাকে না, ওইখান থেকে বাহির হয়ে গেছি। যদি আল্লাহ আমাদের মতনই হইতেন, বাধ্য করতেন, হায় হায়, তাহলে পাঁচ টাইম সাথে সাত ঘন্টা রাত্র, এই শীতের রাত্রে সাত ঘন্টা আল্লাহ ডাকবে আর কেউ আসবে না, এটা কোনোদিন সম্ভব ছিল না। ছেড়ো হ্যাঁ, আল্লাহকে কি আল্লাহ শুধু আল্লাহ, হ্যাঁ আল্লাহকে রফা আসসামা বিগায়রি আমাদ,
আল্লাহ উনি যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছেন। আল্লাহ কে? বাসাতাল আরদ আলা মাইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইছেন। আল্লাহ কে? জাআল আল জিবালা আওতাদা, যে পাহাড়কে পেরাক বানায় দিয়েছেন উনি আল্লাহ। শুধু পাহাড়কে পেরাক বানান নাই, 99টা পদের মালিক যিনি আল্লাহ উনি ডাকে। কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন? কয়জন আমরা সাড়া দেই? আল্লাহ কিচ্ছু বলেন না, কারণ আল্লাহ জানেন সীমারেখা তোমাকে দেওয়া আছে। আসতে দেরি তোমাকে উঠাইতে দেরি করব না। বিদায়ী ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা, এর সাথে সংযুক্ত যা আছে সব দিছেন মালিককে রাজি করার জন্য। যতক্ষণ পর্যন্ত মালিক রাজি না হবে তো গন্তব্য আমাদের, আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা, ওই জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব হবে না। বুঝাইতে পারলাম? এতটুকু বুঝে আসলো? দুনিয়া কেটে যাবে, আবারও বলতেছি দুনিয়া কেটে যাবে, আল্লাহ না পাইলেও কেটে যাবে। 750 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে মানে না, জানে না, চিনে না, তারপরে ওদের জীবন কেটে যেতেছে। আজকে না মানলেও কেটে যাবে, কিন্তু কালকে যে মৃত্যু, এরপরে 1 সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না, কসম খোদার কাটবে না, এটাই সত্য। বিদায় সব সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ দিছেন এই অস্তিত্বটাও, আল্লাহ পাওয়ার জন্য ছোট্ট জীবনটাও, আল্লাহ পাওয়ার জন্য এর সাথে সংযুক্ততা যত জিনিস আছে সব আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, আল্লাহ পাবো তো পাবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহর কথা তো শোনা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো আঁকা যায় না আল্লাহ কিরকম। মানুষ ব্যঙ্গচিত্র দুনিয়াতে অনেক আঁকছে, আরো না জানি দুনিয়া যতদিন থাকবে কত ব্যঙ্গচিত্র আঁকবে, কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো কলমে আল্লাহর কোনো চিত্র উঠে আসে নাই। সত্য তো? ব্যঙ্গচিত্র মানুষ বহুত আঁকছে, আরো বহুত আঁকবে।